রেকর্ডিংটা অন করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি ফারজানার স্কিন। ফারজানা আমাদেরকে মেনু অর্গানাইজ করে একদম প্রথম থেকে সুন্দর করে ব্রিফ করে, অল্প আস্তে আস্তে ব্রিফ করে সুন্দর করে দেখাবেন, বিস্তারিত বলে কি করতেছেন, কেন করতেছেন, কি উদ্দেশ্যে করতেছেন। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে গুড, এই লোগোটা আপনি দেখানোর চেষ্টা করছিলেন, সমস্যার কারণে দেখা যাচ্ছে। ঠিক আছে ফারজানা, ধন্যবাদ, সুন্দর হয়েছে। আর কে বাকি ছিলেন গতকালকে? ম্যাপ মেনু, সাব মেনু, ম্যাপ অর্গানাইজেশন, এগুলো দেখার নাই কে কে, বা নিজে ব্যক্তিগতভাবে বাসায় প্র্যাকটিসের সময় কোনো প্রবলেম ফেস করছেন কিনা? তৌফিক, তৌফিক কথা বলতে হবে, এভাবে ইয়ে হবে না, ব্রিফ করতে হবে, কি করতেছেন, কেন করতেছেন, কি উদ্দেশ্যে, কথা বলে বলে করেন। প্রথমে আমি জ্যামটা ওপেন করছি, তারপরে যে জ্যাম আছে ঠিক ছিল, নোবার বার যেটা ওপেন করছি অ্যাডমিন মেনুতে যাবো।
আপনি যদি পেস্ট করতে না যান, মানে পেস্ট করে মেনু না করেন, যদি কাস্টম মেনু নিতে হয় শর্টকাটে, তাহলে এখান থেকে নিতে পারবেন। আর জেনুইন পেস থেকে মেনু করতে হলে আপনাকে আগে পেস খুলে আসতে হবে, একটা পেস ক্রিয়েট করতে হবে। আর যদি মনে করেন না শর্টকাটে মেনু করব, তাহলে কাস্টম লিংক। ওকে, ধন্যবাদ তৌফিকুল ইসলাম শাহিনকে। এখন আমরা নতুন ওয়ার্ডপ্রেসের বাকি কাস্টমাইজেশন গুলো দেখব, এবং যা দেখব, যা দেখাবো, যা শেখাবো, ভালো করে দেখবেন, কারণ আপনাদের প্রত্যেকে নিজে নিজে টাস্ক করে রিটাস্ক করে আমাকে দেখাতে হবে। চলেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি, সবাই যার যার অ্যাপাচি সার্ভার ইয়ে করেন, সার্ভারটা রান করেন, স্টার্ট দেন।
ওকে এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড, এই যে লগ ইন করা আছে এই জন্য বারটা শো করতেছে। আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, জাস্ট এখানে এসে ড্যাশবোর্ডে ক্লিক করলে অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন। এখান থেকে ভিজিট সাইট করলে আপনি ফ্রন্ট এন্ড দেখতে পাবেন। দিস ইজ ফ্রন্ট এন্ড, দিস ইজ অ্যাডমিন ড্যাশবোর্ড। তো লাস্ট আমরা হচ্ছে মেনু পর্যন্ত দেখছি, আর এই যে থিম এডিটর, এগুলো হচ্ছে আপনার যে রানিং থিম আছে থিমটা এডিট করতে পারবেন। এটা যদি চেঞ্জ করি আমরা, এটা আবার ডেভেলপমেন্ট পার্ট, এবং একটু দেখায় আসি ডেভেলপমেন্ট পার্ট এবং সেন্সিটিভ জিনিস, অর্থাৎ একটা থিম কি কি ফাইল দিয়ে তৈরি। দেখেন আপনার ওয়ার্নিং দিচ্ছে, ইউ অ্যাপিয়ার টু মেক ডাইরেক্ট এডিট ইউর থিম ইন দ্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, উই রিকমেন্ড ইউ ডোন্ট এডিট ইন ইউর থিম ডাইরেক্টলি, কুড ব্রেক ইউর সাইট অ্যান্ড ইউর সেন্স মে বি লস্ট ইন ফিউচার আপডেট। দেখেন কি বলতেছে, এরা এই জায়গাটা হচ্ছে সেন্সিটিভ জায়গা, খুব বেশি প্রয়োজন না হলে এখানে টাচ করতে নিষেধ করতেছে, কারণ এইখানে যদি আপনি এডিট করেন তাহলে আপনার সাইটটা কি ব্রেক হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, লেআউট চেঞ্জ হয়ে যেতে পারে, এবং আপনি ভবিষ্যতে আপডেট নাও পেতে পারেন, কারণ এটা একটা রেডিমেড জিনিস। তারপরেও যদি বিশেষ প্রয়োজনের প্রয়োজন হয়, কোনো কাস্টম কোড বসাতে হয়, বা আপনি ডেভেলপমেন্ট যখন বুঝে যাবেন, যখন বুঝতে পারবেন, তো আমি বললাম যে আই আন্ডারস্ট্যান্ড, সমস্যা নেই, আমি বুঝতে পারছি তোমার অর্নিং। এখানে প্রথম একটা ফাইল আছে, দেখেন স্টাইল ডট সিএসএস, এটা প্রথম সিএসএস ফাইলটাই ওয়ার্ডপ্রেসে প্রথম থাকে। এরকম অনেক ফাইল আছে, এই দেখেন ফাইল পরিস্থিতিতে যাব, ওয়ার্ডপ্রেসে কী কী ফাইল আছে, এরকম অনেক ফাইল আছে, এটার জন্যই থিমটা রান হচ্ছে। ঠিক আছে, এই যে থিম হেডার, হেডার ডট পিএইচপি, সিঙ্গেল টেমপ্লেট, এইগুলো হচ্ছে সব ওয়ার্ডপ্রেস ফাইল। এই যে হেডারের মধ্যে গেলাম, চাচা হ্যাঁ সমস্যা নেই বলো। ডেলে যায় না, লেনেভো নিয়ে ভাবো, ডেলে নিয়ে ভালো না। আচ্ছা তাহলে তো ভালো, এটা নেওয়া যায় না, হ্যাঁ আসুস নিয়ে নাও, তাহলে আসুস নিয়ে নাও, কোনো ঘটনা না। এখন সার্ভিসের যে বিষয়টা, এটা কি এখান থেকে আমরা নিতে পারবো? ওরা আবার নির্দিষ্ট কিছু শোরুম বলে দিল যে স্মার্ট এরকম শোরুম, কিন্তু তুমি আসুস থেকে নিলে, আমি একটা কথা বলি চাচা, তুমি রাশেদের ওখান থেকে নিয়ে নাও, মানে নতুন ল্যাপটপ আসুস, তোমার বছর দুয়েক তিনেকের মধ্যে যেসব সমস্যা হবে ওটা আমি নিজেই পারবো, যেমন উইন্ডোজ ডাউন হয়ে গেছে, একটা নতুন উইন্ডোজ দিয়ে দেওয়া, তারপর ছোটোখাটো কোনো ফাংশনের সমস্যা, বুঝেছ, এসব আমি নিজেই পারবো, কিন্তু নতুন ল্যাপটপে তোমার 3 বছর 4 বছর কোনো ডিস্টার্বই করবে না। হ্যাঁ ওটা 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 ডান করে দাও তুমি। হুম
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি মডেলটা পাঠাই দিও। ওকে ঠিক আছে দাদা, ঠিক আছে আমি আসতে পারি, যদি আগে যদি কথা বলে আসো তাহলে কথা বলে আসবো। আচ্ছা ঠিক আছে, সরি আমার একটা ফোন আসছিল ইমার্জেন্সি। যাই হোক, আমরা কোথায় ছিলাম, থিমের মধ্যে ঢুকে থিমের বিভিন্ন ফাইল দেখাচ্ছিলাম আপনাদের। তো এইসব জায়গায় আমরা টাচ করব না, একটু জায়গায় টাচ করব যখন আমরা এক্সপিরিয়েন্সড হয়ে যাব। তারপরে যখন আমরা মনে করেন যে ওয়ার্ডপ্রেসটাকে খুব ভালোভাবে শাসন করতে পারবো, তখন আমরা এই ধরনের জিনিসে টাচ করব। তাছাড়া থিম ফাইলে আমরা সরাসরি কোনো কিছু করতে যাব না, কারণ যখন এডিটে আসছিলাম দেখছিলেন একটা ওয়ার্নিং দিছিল। সো এটা হচ্ছে খুব সেন্সিটিভ পার্ট, এটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। শুধু ফাইল পরিস্থিতির ক্ষেত্রে আপনাদেরকে আমি জাস্ট দেখাই দিলাম। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে থিমের ব্যাকগ্রাউন্ড, এটা যখন আরো ভারী থিম প্রফেশনাল থিম আমরা ইয়ে করব, দেখেন ব্যাকগ্রাউন্ডে যখন গেলাম তখন আমাদের কাস্টমাইজে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে একটা কালার আছে দেখবেন এখানে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে এই এই ধরনের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে এই থিমের জন্য ব্যাকগ্রাউন্ড, তাছাড়া আপনি অন্যান্য জিনিসে আবার অন্যান্য জায়গায় গেলে এসব পাবেন না। এই এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ওই অংশটাই, তো এটা হচ্ছে কমন জিনিস না, এটা আনকমন জিনিস, এটা এক এক থিমের উপর ভেরি করে। তো জাস্ট রিমুভ করে দিলাম। তাহলে অ্যাপিয়ারেন্সে যে কমন জিনিস যা যা পাবেন, থিম, কাস্টমাইজ, উইজেট, মেনু, থিম এডিটর, এগুলো সব জায়গায় পাবেন। ব্যাকগ্রাউন্ড এটা ভেরি করে আপনার থিমের, থিম কি থিম আপনি ব্যবহার করতেছেন সেই থিমের লেআউট ডিজাইনের উপর। ওকে, তাহলে অ্যাপিয়ারেন্স আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা আসলাম প্লাগ ইন, সবাই একটু খেয়াল করবেন, আমরা আসলাম প্লাগ ইন। এই প্লাগ ইন জিনিসটা কি এটা কিন্তু বুঝতে হবে আমাদের, প্লাগ ইন জিনিসটা কি। এই যে এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে, আমি যখন কন্টাক্টে যাচ্ছি তখন এই জায়গায় এই কন্টাক্ট যে ইয়েটা আছে, মেনুটা আছে, এই জায়গায় সাধারণত কি থাকে আপনাদের ধারণা আছে? যদি একটা ওয়েবসাইটের কন্টাক্টে যায়, যে কোনো ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের নাম বলেন, যেমন একটা যদি ঢুকি, যেমন গ্যাড স্টাইল, gadstyle.com, আমি শিওর হওয়ার জন্য দেখতে আসলাম যে আমার মাইক্রোফোন অন আছে কিনা। আপনারা আদৌ আমার কথাবার্তা শুনতে পাচ্ছেন? সব তো নিথর হয়ে গেছে। হ্যাঁ, কি বুঝেন নাই তাই বুঝেন, মানে আপনারা আমি কথা বলতেছি কোনো রেসপন্স নাই, এটা শিওর হচ্ছিলাম যে আমার মাইক্রোফোনটা কি অফ করা না অন করা। তো দেখলাম অফ করাই, আপনারা এমনই, আপনারা চেঞ্জ হন না। যাই হোক, আমি একটা ওয়েবসাইটে আসলাম, এখানে দেখবেন যদি কন্ট্যাক্ট পেজে যায়, এই যে কন্ট্যাক্ট আস, এই পেজে যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটা এই ধরনের একটা ফিচার পাবো, এই যে কিছু কোশ্চেন, তারপরে কাস্টমার কেয়ারের জন্য এই যে ফিচার, ঠিক আছে, তারপরে আরো অনেক ক্ষেত্রে লাইভ চ্যাটটাও থাকে। হ্যাঁ, এই যে হেল্প, এই যে লাইভ চ্যাট, এই যে হেল্প, ওই বারে কন্ট্যাক্ট করলে আপনাকে মেসেঞ্জারে নিয়ে যাবে। হ্যাঁ, এই যে, তো এটা আরো অনেক অনেক পার্ট, আমি যেটা বোঝাচ্ছি সেটা একটু বোঝার চেষ্টা করেন। কন্ট্যাক্ট আস যে কোনো ওয়েবসাইটে গেলে, আরো সিম্পল একটা ওয়েবসাইটে যায়, দাঁড়ান, মূল টপিকসে থাকবে না আমরা কিন্তু, আমি কিন্তু প্লাগ ইন বোঝাচ্ছি আপনাদের, যে প্লাগ ইনের কাজ
ঠিক আছে, মূল টপিক্সের বাইরে যেন চলে না আসি আমরা। তো সেটা আমি একটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, যে কন্টাক্ট আছে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে যোগাযোগের জন্য একটা ফর্ম থাকে, বা অনেক সময় দেখবেন যে ভিজিটরদের রেসপন্স নেওয়ার জন্য, ভিজিটরদের কমেন্ট নেওয়ার জন্য এই ধরনের যে অপশনগুলো মেনটেন করা হয় সেটা হচ্ছে কন্টাক্ট আস ফর্মের মাধ্যমে। এখানে যদি ঢুকি, এখানেও ফর্ম দেওয়া নাই, শুধু ঠিকানা দেওয়া, এই সাপোজ যে গুগল ম্যাপ দেওয়া আছে এখানে, ঠিক আছে, এখানে গুগল ম্যাপ দেওয়া আছে, তারপরে যে আপনাদের মনে আছে যে আপনারা ফর্ম বানাইছিলেন HTML এ, জাভা স্ক্রিপ্টে, সরি CSS এ, তারপরে আপনার বুটস্ট্র্যাপে, ঠিক আছে, এই টাইপের ফর্মটা থাকে হচ্ছে কন্টাক্ট আস পেজে। এই যে একটা এক্সাম্পল দেখা দিচ্ছে, এই যে এই ধরনের ফর্ম, ঠিক আছে, এই যে তো এই ফর্মটা দেখেন তো, আপনারা যেটা কাজ করতেছেন মানে ওয়ার্ডপ্রেসে যেটা আমরা ইয়ে করতেছি, রিটাচ করতেছি, এই যে কন্টাক্ট আস, এই কন্টাক্ট পেজে কিন্তু এই ধরনের কোনো কিছু নাই। সো এখন এইখানে যদি কন্টাক্ট আস আমরা একটা ফর্ম দিতে যাই তাহলে কি করবে? আপনি তো ডেভেলপমেন্ট জানেন না যে আপনি একটা প্লাগ ইন বানাই নেবেন, বা ওয়ার্ডপ্রেসে তো আপনার কোনো জায়গা নাই যেখানে আপনি কোডিং করবেন। সো এই ধরনের ফর্ম ফিচার বা যে কোনো ধরনের লেআউট, অতিরিক্ত কোনো কিছু যেমন গুগল ম্যাপ, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো যদি আপনার অ্যাড করতে হয় আপনার এসে, তাহলে আপনাকে প্লাগ ইনের উপরে ডিপেন্ড করতে হবে। এই ধরনের রেডিমেড প্লাগ ইন ওয়ার্ডপ্রেসে শত শত সেট করা আছে। তো এখানে আমার একটা ফর্ম লাগবে, সেই ফর্মে কি নিব আমি, নাম নেব, ইমেল নিব আর কমেন্ট নিব, ঠিক আছে, ভিজিটরের। তাহলে দেখেন কি করতেছে, আমি প্রথমে প্লাগ ইনে যাচ্ছি, ইনস্টল প্লাগ ইন যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো আমার ওয়ার্ডপ্রেসে কতগুলো প্লাগ ইন আমার সাইটে ব্যবহার করা আছে। এখানে দুটো প্লাগ ইন আছে, এই হ্যালো ডলি, এটা একটা বাই ডিফল্ট একটা প্লাগ ইন, এটা কোনো কাজ নাই, এটা জাস্ট ওয়ার্ডপ্রেসের সাথে থাকে, এ কোনো এটা নিয়ে এত মাথা ব্যথায় আমাদের দরকার নেই। এই যে আকিস ম্যাট, এটা একটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অ্যান্টি স্প্যাম। আপনি যদি এই জিনিসটা আপনার ইনস্টল থাকে আপনার ওয়ার্ডপ্রেসে, তাহলে কেউ স্প্যামিং করতে পারবে না, অর্থাৎ অন্যের লিঙ্ক শেয়ার করা বা অন্যের মনে করেন যে আপনার ব্যাড কমেন্ট করা, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো থেকে আপনি মুক্ত থাকবেন, অর্থাৎ আপনার সাইটটা ইনজেক্ট হবে না কোনো হ্যাকার দ্বারা, ঠিক আছে। এই এই আকিসমেট প্লাগ ইনটা, এটা অ্যাক্টিভ নেই, এটা জাস্ট ইনস্টল আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি টোটাল প্লাগ ইন দেখতে চাই আমাদের এখানে কত আছে, তাহলে দেখবো অল প্লাগ ইন টু, এই দুটোই ইনঅ্যাক্টিভ, এবং আপডেটস আসছে আমার একটা প্লাগ ইন, ঠিক আছে, আর অটো আপডেট ডিসেবল করা, এটা ইনএবল করা যায়, এই যে ইনএবল করলে অটো আপডেট ইনএবল হয়ে যায়। বারবার কেটে দিচ্ছি, বোঝো না আমি ক্লাস নিচ্ছি না, পরে ফ্রি হয়ে ফোন দিচ্ছি। আচ্ছা, এখন
আমরা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস থিমের সাথে দুটো প্লাগইন পাইছি, তাও আবার ইনস্টল, মানে ইনস্টল করা অ্যাক্টিভ না, মানে ইউজ হচ্ছে না আর কি, এটা জাস্ট সাইটে আছে। এখন আমরা নতুন প্লাগইন নিব, কোনটার উদ্দেশ্যে নিচ্ছি প্লাগইনটা খেয়াল করবেন, কন্ট্যাক্ট পেজের একটা কন্ট্যাক্ট ফর্ম নিব, যে ফর্ম আমরা হাতে কোড করে বানাইছিলাম, মনে আছে? ফর্ম 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 ওপেন, ফর্ম ক্লোজ, তারপরে ইনপুট টাইপ ইমেইল, ইনপুট টাইপ নেম, ইনপুট টাইপ টেক্সট, এই টাইপের জিনিসটা রেডিমেড আছে। চলেন, কোথায় আছে? এই যে অ্যাড নিউ, অ্যাড নিউতে যাওয়ার পরে দেখবেন এখানে শত শত প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসে, হাজার হাজার প্লাগইন আছে, এবং এক একটা প্লাগইনের মান কেমন। এই যে ক্লাসিক এডিটর, এটা একটা এডিটর, মানে এটা দিয়ে পেজ ডিজাইন করা যায়। এই প্লাগইন 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ হয়েছে, মানে ব্যবহার হয়েছে 5 মিলিয়ন প্লাস। দেখেন একটা প্লাগইনের পরিসংখ্যান দেখেন, এই এইটা থেকে বোঝা যায় যে কি পরিমাণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে ওয়ার্ল্ডে, 5 মিলিয়ন প্লাস। বুঝেন, 5 মিলিয়ন প্লাস ইনস্টলেশন, তো অবশ্যই 5 মিলিয়ন প্লাস ওয়েবসাইট অবশ্যই আছে ওয়ার্ডপ্রেসে, না হলে তো আর এই প্লাগইন নিয়ে তো আর ইনস্টল করে কেউ তো আর ডাবল করতে পারে না, কারণ এ তো আর ডুয়েল করা যায় না, মানে একটা ওয়েবসাইটে একটা প্লাগইন একবারই ব্যবহার করা যায়। সো এই সব পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন যে ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্কটা কি পরিমাণ পপুলার। তো আমরা আসলে এরকম কিছু নিব না, আমাদের লাগবে কন্ট্যাক্ট ফর্ম। আমরা এখানে লিখব কন্ট্যাক্ট, ওয়ার্ডপ্রেসের সবচেয়ে পপুলার ফর্ম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। আমি এখানে লিখতেছি, দেখেন কন্ট্যাক্ট ফর্ম 7। দেখেন আমার প্লাগইন রিকমেন্ড করবে, দেখেন কত প্লাগইন চলে আসছে। এরা বলতেছে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ মাল্টিপল ফাইল আপলোড কন্ট্যাক্ট ফর্ম 7, তারপরে বলতেছে কন্ট্যাক্ট ফর্ম 7 ফর ইলিমিনেটর, অনেক আছে। তো আমরা এখান থেকে একটা আমাদের পছন্দ মতো একটা নিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি একটা সিম্পল খুঁজতেছি, যার কারণে একটু নিচে নামলাম, কন্ট্যাক্ট ফর্ম 7। আচ্ছা, এটা পাওয়া যাচ্ছে না, আমরা যে কোনো একটা নিলেই কাজ করতে পারবো, সমস্যা নেই। আরেকটু আমি সার্চ দিয়ে দেখি কন্ট্যাক্ট ফর্ম 7টা কি আপডেট হয়েছে, মেবি এইটাই হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। 40,000 অ্যাক্টিভ ইনস্টলেশন। আচ্ছা, আমি আরেকটু ভালো করে সার্চ দিয়ে দেখি কন্ট্যাক্ট ফর্ম 7। হ্যাঁ হ্যাঁ, আসছিল আসছিল, কমন যেটা কাজ করি নিয়মিত ওটা আসছিল। এই যে এটাই খুঁজতেছিল, কন্ট্যাক্ট ফর্ম 7, এটা দেখেন 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ। একটা প্লাগইনের মান এখান থেকেই বুঝতে পারবেন, 1922টা হচ্ছে ইয়ে আছে, 5-স্টার রিভিউ আছে। একটা এমন একটা প্লাগইন নিলেন যা কেউ ইনস্টল করে নাই, 2-3 জন 5 জন 10 জন করছে। এই যে এইটা 200+ কোনো রিভিউ নেই, তার মানে এটা খুব বেশি সুইটেবল প্লাগইন না, ঠিক আছে? সবসময় পপুলার প্লাগইন ইউজ করবেন। এই যে এটা করলাম, দেখেন কিভাবে নিচ্ছে একটা প্লাগইন। একটা প্লাগইন সম্পর্কে জানতে হলে ডিটেলসে ক্লিক করতে হবে। আমরা যখন প্লাগইন বানাবো তখন এই জিনিসগুলো আমি ভেঙে ভেঙে বোঝাবো আপনাদের। এখন আমি এই প্লাগইনটা আমার সাইটে দরকার, আমি ইনস্টল করতেছি।
আচ্ছা, আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন জাস্ট অ্যাক্টিভেট করব। আপনি যদি মনে করেন এখান থেকে অ্যাক্টিভ না করব তাও পারবেন, এখান থেকে যদি অ্যাক্টিভ না করতে চান তাহলে আপনার সাইটের প্লাগইন লিস্টে আবার ক্লিক করবেন, এই যে ইনস্টল প্লাগইন। এই দেখেন, আগে আমাদের প্লাগইন কয়টা ছিল? দুইটা ছিল, এখন একটা যোগ হয়েছে, কন্টাক্ট ফর্ম 7। এটা জাস্ট এই যে অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট না করা পর্যন্ত এটি কিন্তু আপনার ওয়েবসাইটে কাজ করবে না। এই যে এখন অ্যাক্টিভ হয়ে গেল আমার প্লাগইনটা, ঠিক আছে। এখন এই প্লাগইনটা কিভাবে ইউজ করব? প্লাগইন তো লাগালেই হবে না, মানে ইনস্টল দিলেই তো হবে না, সেটা তো ব্যবহার করতে হবে, ব্যবহারটা জানতে হবে না। তো ব্যবহারটা যদি জানতে হয় তাহলে আমাদের কি করতে হবে? ঘুমায় গেছেন আপনারা কেউ? একটু হাই হ্যালো করেন তো দেখি আপনারা। ওকে ওকে, ঠিক আছে। এখন প্লাগইন তো সেট করলাম, প্লাগইনটা তো ব্যবহার করতে হবে, কোথায় প্লাগ ব্যবহার করব? কন্ট্যাক্ট পেজে। তাহলে কন্ট্যাক্ট পেজটা প্রথমে এডিটে যাব আমি। এডিট পেজে ক্লিক করলে যে পেজে যখন থাকবেন সেই পেজটা এডিটিং বারে ওপেন হয়ে যাবে। যে পেজে যখন থাকবেন এই এডিটে ক্লিক করলে পেজ, সেই পেজ এডিট হবে। দেখেন এখন এই পেজটা এডিটিং বারে ওপেন হয়ে আছে, এরকম আসলে আমরা এডিটিং বারে চলে আসলাম। এখন কন্ট্যাক্টটাকে আমরা একটু কন্ট্যাক্ট আস করব, হ্যাঁ, আর এই টেক্সটটা আমরা ফেলে দেবো, এই ব্লকটা আমাদের এখান থেকে, এগুলো এই টেক্সটগুলো আমাদের দরকার নেই। আমরা এখানে একটা ফর্ম সেট করব। তো কন্ট্যাক্ট ফর্ম নেওয়ার জন্য সর্বপ্রথম প্লাগইনে যাব, এই প্লাগইনের সেটিং আছে, দেখেন সেটিং এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা শর্ট কোড পাবো, এই শর্ট কোডটা আমার ওয়েবসাইটে যেখানে ব্যবহার করব আমি সেখানে আমার ফর্মটা শো করবে। শর্ট কোডটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, দেখেন খেয়াল করেন, কপি করে নিয়ে গেলাম, নেওয়ার পরে এডিটে যাচ্ছি। এডিটে যাওয়ার পরে এই শর্ট কোড আপনি রেডিমেড ইউজ করলে কিন্তু হবে না, এই শর্ট কোডের একটা উইজেট আছে, আপনার এখান থেকে নিতে হবে। এই যে কোড, শুধু কোড অথবা শর্ট কোড, এখানে একটু সার্চ করবেন, এই যে শর্ট কোড। আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক এডিটর। এরপরে আমরা আরো সুন্দর সুন্দর ইলামিনেটর, তারপরে ব্রেভো, তারপরে আপনার ডাব্লুপি বেকারি, ডিভি, অনেক সুন্দর সুন্দর এডিটর পাবো। তো এই এডিটর দেখে হতাশ হয় না যে এই সামান্য সাদা মোটা এডিটর দিয়ে কিভাবে সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাবো, এটা জাস্ট আপনাদের হাতে খড়ি। ঠিক এই HTML এর মতো সাদা কালো শিখতেছেন, আরো রঙিন জিনিসে যাব, ধৈর্য ধরতে হবে। এই শর্টকাট, এই উইজেটটা, ব্লকটা আমি এখানে নিয়ে আসবো, যে এখানে আমার এটা লাগবে, কন্টাক্ট ফর্ম 7 টা আমি এখানে শো করাবো। জাস্ট যে শর্টকাটটা কপি করা ছিল এটা পেস্ট করে দেব, দিয়ে ইন্টার মারে দেব, এই সরি দিয়ে হচ্ছে এটা আপডেট করে দেব। এই যে আপডেট করে দিলাম, দেওয়ার পরে এখন যদি আমার ওয়েবসাইটের আমি কন্ট্যাক্ট পেজে যাই, যদি কন্ট্যাক্ট পেজে যাই তাহলে আমি কি পাবো বলেন? এই ফর্মটা আমি পেয়ে যাব। এই যে কন্ট্যাক্ট আস, এখানে ক্লিক করলে দেখেন আমার কি সুন্দর একটা কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দিছে।
এখানে নাম নিতে পারবো, এখানে মেইল নিতে পারবো, সাবজেক্ট নিতে পারবো আর মেসেজ নিতে পারবো। নিয়ে এখানে সাবমিট করলে এই ডাটা আপনার মেইলে চলে যাবে। এখন স্যার এটা তো মানে ভ্যালিডেশন সহ হয় না স্যার? হ্যাঁ, এটা সব কিছু ভ্যালিডেট, মানে এটার এত সুন্দর একটা প্লাগইন, এখানে একদম ফ্রি, এটা কোনো ইয়ে নাই। এখান থেকে আপনি এই প্লাগইনের যে রেসপন্স আসবে, অর্থাৎ এই যে এখানে গেলে পেয়ে যাবেন, এই যে কন্টাক্ট, এই কন্টাক্টে ক্লিক করলে ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশনে গেলে কতজন আপনার ফর্মে রেসপন্স করছে সব আপনি এখানে, কেউ পড়ে নাই তো এখানে পেয়ে যাবেন। সো এটা একটা খুব সুন্দর একটা ফর্ম। তো এখন বলেন যে এই যে এত সুন্দর একটা ফর্ম বানালাম, তা আমি কোনো জায়গায় কোড করছি কোনো? বলেন, সম্পূর্ণ ভ্যালিডেট এই ফর্মটা, সম্পূর্ণ ভ্যালিডেট এবং রিকোয়ার্ড। এই দেখেন, ফাঁকা দিলে নিবে না। এই দেখেন বলতেছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। নট অনলি দ্যাট, আপনি যদি মেইলে ভুল করেন, মনে করেন যে জিমেইলের এল নাই, ঠিক আছে, আপনি সাবমিট করতে যান, তাও বলবে এই ফিল্ডটাও যদি আমি রিকোয়ার্ড করে দিই, কিছু একটা লিখে দিই, এটাও কিছু একটা লিখে দিলাম, মেইলটা ভুল দিলাম। দেখেন, দেয়ার ওয়াজ অ্যান ইরোর ট্রাইং টু সেন্ড ইউর মেসেজ প্লিজ এগেইন লেটার। এই ইরোর আপনি ঠিক না করলে আপনার মেইল সাবমিট হবে না। সো এটা সম্পূর্ণ ভ্যালিডেট, টেনশনের কোনো কারণ নাই, সম্পূর্ণ ভ্যালিডেট এবং রেসপন্সিভ পাবেন আপনি। মানে আপনার যারা এখান থেকে এন্ট্রি দিবে, ডাটা সাবমিট করবে, তাদের আপনি এই ইন্টিগ্রেশনের এখানে ক্লিক করলে আপনি পুরো লিস্ট পাবেন এবং সেটা এক্সপোর্ট করে ডাটা ফাইল এক্সেল ফাইলে নিয়ে যেতে পারবেন। সো এটা একটা ফ্যান্টাস্টিক প্লাগইন ফর কন্ট্যাক্ট ফর্ম। আরেকটা প্লাগইন দেখাই, তারপরে আপনাদের ইয়ে করব। আরেকটা দেখাবো হচ্ছে গুগল ম্যাপ। এখন আমার মনে করেন এখানে আমি একটা গুগল ম্যাপ নেব, কই সেই পেজটা, এই যে কোথায় গুগল ম্যাপ নিব, আমার হচ্ছে ঠিক ফর্মের নিচে, তাহলে এটা হচ্ছে ফর্মের নিচে। তো এখানে আমি যাব, যাওয়ার পরে ম্যাপ, ম্যাপের জন্য একটা উইজেট যদি এডিটরে থাকে তাহলে পাবো, না এডিটরে নাই, এডিটরে নাই, আমরা আরও যখন উন্নত মানের এডিটর ইউজ করব তখন সেগুলোতে এই ধরনের ম্যাপ ট্যাপ সব পাবো। আচ্ছা, গুগল ম্যাপ থাকার কথা, তারপরে একটু দেখি। একটু চেক দিই, হ্যাঁ আচ্ছা, নাই সমস্যা নেই, আমরা গুগল ম্যাপের জন্য একটা প্লাগইনের সাহায্য নিব। প্লাগইন নিতে হলে অ্যাড নিউ, দেখবেন হাজার হাজার ফ্রি প্লাগইন আছে। এখানে শুধু লেখেন গুগল ম্যাপ, GGLEMAP। গুগল ম্যাপ এই যে চলে আসছে, কত নিবেন আপনি দেখেন। কত ডিজাইনের, কত সুন্দর সুন্দর গুগল ম্যাপ আছে, এইটা একটু ভালো লাগছে আমার কাছে। দেখি ইনস্টল করার আগে দেখে নিবেন, হ্যাঁ এটা হচ্ছে 20,000-এর উপরে আছে, সমস্যা নেই। ইনস্টল হতে একটু সময় নেবেন। আচ্ছা, এরপরে আমরা অ্যাক্টিভ করে দিব। তখন দেখাচ্ছিলাম এখানে যে অ্যাক্টিভ করা, আপনি এখন দেখাচ্ছে এখান থেকে, এই যে অ্যাক্টিভ করে দেন।
যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন প্লাগইন, এটা কোনো ম্যাটার না। ওকে, একটা এপিআই ক্রিয়েট করতে বলতেছে, এটা একটা হেভি একটা নামায় ফেলছি, প্লাগইন নামায় ফেলছি, যেটা আপনাদের মাথার মধ্যে যাতে একটু কষ্ট হবে। এখান থেকে আমরা প্লাগইনে একটা ম্যাপ অ্যাড করব, ম্যাপের টাইটেল, ম্যাপের এই যে ল্যাটিটিউড, এইগুলো আপনার এরিয়া সেট করতে হবে, বাংলাদেশ এভাবে লিখে সুন্দর করে করতে হবে। তো এটা আর একদিন শেখাবো, জাস্ট এই লোকেশনটাই কীভাবে একটা ম্যাপ অ্যাড করতে হয় এটা দেখাবো আর একদিন। এই সেটিং টেটিং কীভাবে আপনার লোকেশন নিয়ে আসবেন, সাপোজ কীভাবে শরীয়ত জেনা শেরপুর নিয়ে আসবেন, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো আরেকদিন দেখাবো। আজকে জাস্ট আমরা ম্যাপ অ্যাড করতেছি সেটা দেখাবো। সেভ করলাম, সেভ করার পরে এখান থেকে আমরা হচ্ছে অল ম্যাপে যাব, একটা ম্যাপ নিলাম অ্যাড নিউ করে, এই যে ম্যাপ নিয়েছি যার আইডি 49, এই যে আমার দরকার এই শর্টকাট, শুধু এইটুকু দরকার আমার। কপি করলাম, পেজে চলে আসলাম, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের শর্টকাট। আর আমি এখানে নিতে চাচ্ছি আরেকটা শর্টকাট, কিসের জন্য? ম্যাপের জন্য, গুগল ম্যাপ শর্টকাট। এই যে পেয়ে গেছি, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে দিয়ে দিব, দেওয়ার পরে এখানে ম্যাপের এটা দিয়ে দিলাম, দিয়ে আপডেট করে দিলাম। এটা হচ্ছে এই প্লাগইনটা আবার একটু প্রিমিয়াম ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সনগুলো আবার ফ্রি ভার্সনে একটু ঝামেলা করে, ফ্রি ভার্সনে যেমন দেখায় অতটা দিতে যায় না। তারপরেও দেখি আমরা কেমন ম্যাপ পেয়ে গেছি। হ্যাঁ, আমরা ম্যাপ পেয়ে গেছি, সুন্দর একটা ম্যাপ। এই হচ্ছে প্লাগইন এবং প্লাগইনের কার্যক্রম। সাধারণত কোনটা কাজ পেজে এইভাবে একটা ফর্ম থাকে আর এইভাবে একটা ম্যাপ থাকে, ম্যাপের উপরে একটা টাইটেল থাকে, আওয়ার লোকেশন। চলেন আমরা এটা একটু দিয়ে দিতে পারি কিনা, ম্যাপের উপরে একটা হেডিং নিই, নিয়ে লিখে দিই আওয়ার লোকেশন, মানে আওয়ার বলতে একটা অফিসিয়াল লোকেশন, আওয়ার লোকেশন। এটা কত দিলাম, H2। হ্যাঁ, H2 থাকতে পারে, কোনো সমস্যা নেই, H2। এবং অ্যালাইনটা করে দিব সেন্টার, যাতে দেখতে ভালো লাগে। আপডেট করে দিলাম, তাহলে কোনটা কাজটাও H2 করে দিই, নাহলে এটা খারাপ দেখা যাবে। এডিটরটা আসে না কেন? না, এটা পেজের টাইটেল, আচ্ছা থাক, এটা সমস্যা নেই, করে দেখব। পেজের টাইটেল এই জন্য এত বড়। যাক, আপডেট করে দিলাম, আপডেট করে দেওয়ার পরে পেজে যাচ্ছি, এখানে আওয়ার লোকেশন লেখাটা চলে আসবে। এখন আমরা সৌন্দর্যের দিকে এত খেয়াল করতেছি না, এখন কাজ করতেছে কি, যে একটা সাদা মাঠে একটা প্লাগইন কিভাবে অ্যাড করলাম, প্লাগইনের কি নিলাম শর্টকাট নিয়ে দুটো কন্টাক্ট পেজে দুটো প্লাগইন অ্যাড করলাম। এখন সবাই কন্টাক্ট আর একটা করে গুগল ম্যাপের প্লাগইন অ্যাড করে
বা সেম আমি যেটা করছি এটাও অ্যাড করে দেখাবে। প্রথমে কে আসবেন? বলেন কে আসবেন? প্রথমে প্রথমে যে আসবেন তাকে আমি 100% সাপোর্ট দিয়ে হেল্প করে তারপরে দেখাই দেবো, এরপরের থেকে আর কাউকে সাপোর্ট দেবো না। সো প্রথমে কে চলে আসেন, কে দেখাবেন? আবির আসেন। আবির জি স্যার, এতক্ষণ যা দেখালাম সেটা করবেন, আর আপনার জন্য সব হেল্পলাইন ওপেন, এরপরের থেকে সব হেল্পলাইন ক্লোজ আপনার পর থেকে। সো আমারটাও যদি নাও বোঝেন, আবিরেরটা দেখে শেষবারের মতো বুঝে নেন। হাউ টু ইনস্টল প্লাগ ইন অ্যান্ড হাউ টু পুট প্লাগ ইন শর্ট কোড ইন পেজ। ব্রিফ করবেন সুন্দর করে আস্তে আস্তে, আমার উদ্দেশ্যে ব্রিফ করবেন না, সবার উদ্দেশ্যে ব্রিফ করবেন। আমার রোলটা এখন আপনার, কোনো কিছু না বুঝলে যেহেতু প্রথমবার আমি হেল্প করবো, এরপর থেকে আর কাউকে কিন্তু হেল্প করবো না, ভুল করলে ভুল করবেন। আমরা যদি সর্বোত্তম প্লাগ ইন অ্যাড করতে যাই স্যার, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে। হ্যাঁ স্ক্রিনটা দেখা যাচ্ছে, সমস্যা নেই। সর্বোত্তম প্লাগ ইন অ্যাড করতে গেলে আমাদেরকে ড্যাশবোর্ডে যাইতে হবে, আপনার প্রয়োজন মানে আপনি ইচ্ছা মতো ইনস্টল করে নিতে পারেন। আমি যেহেতু স্যার যখন করাইছিল তখন সাথে সাথে মানে ইনস্টল করে নিয়েছিলাম, এই জন্য আমি আমার ইনস্টল করা প্লাগইনে চলে যাচ্ছে। হ্যাঁ এই প্লাগইন ডিলিট করে দেন, দুইটাই প্লাগইন কি হয় ডিলিট করতে? ও আপনার অলরেডি প্লাগইন ইনস্টল করা আছে বাট অ্যাক্টিভ করা নাই। ওকে ওকে করেন করেন। এখন এই দুইটা ইনস্টল করার পরে আমি এখন অ্যাক্টিভ করি নাই, এখন অ্যাক্টিভ করব। সর্বোত্তম যেটা প্লাগ ইন কন্টাক্ট আছে ভিতরে আমি এই এই ফর্মটা একটা ফর্ম অ্যাড করবো। তাহলে এটা কিভাবে করবো? আমি এই সেটিং এ যাবো, প্লাগ ইনটা ইনস্টল করার পর অ্যাক্টিভ করার পর আমি সেটিং এ যাবো। সেটিং এ গিয়ে এখানে কন্টাক্ট ফর্মে একটা শর্ট কোড পাবো, এই কোডটা কি কপি করবো, কপি করে আমি চলে যাবো। আমি আমার ফ্রন্ট এন্ডে চলে যাব, যাওয়ার পর এই কন্টাক্ট কন্টাক্ট এসে গেছে, এখন এটা ইডিট করব। আমাদের প্রয়োজন নাই কিবোর্ডে ব্যাক স্পেস, কিবোর্ডের ব্যাক ব্যাক আছে না একটা ব্যাক বাটন যেটাতে ডিলিট করেন মানে মুছেন, ওইটা তীর আছে একটা। হ্যাঁ
আমি লেখাটা মুছে নিছি। এখন যদি আমি ওই ফর্মটা নিয়ে আসতে চাই তাহলে যে প্লাসে অ্যাড, এখন আমার একটা শর্ট দিতে হবে, শর্ট এই শর্ট কোড। এখন ওই যে কোডটা আমি কপি করে নিয়ে আসছি এই কোডটা শুধু এখানে প্লেস করো, ঠিক আছে। এখন যদি আপডেট দিয়ে দেই, আপডেট দেওয়ার পর আমি আমার সাইটে চলে যাব। কন্টাক্ট আস, এই দেখেন আমার ফর্মটা অলরেডি চলে আসছে। এখন যদি এরকম ভাবে আমি আবার ম্যাপটা অ্যাড করতে চাই তাহলে আবার ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে প্লাগইন, প্লাগইনে গিয়ে এই ম্যাপটা অ্যাক্টিভ করতে হবে। আমার অলরেডি ম্যাপটা অ্যাক্টিভ করা আছে। এখন আমার স্যার বলেন, এই ম্যাপটা অ্যাক্টিভ করার পরে আমি, হ্যাঁ ম্যাপে যান, ম্যাপে যান, ম্যাপে আসছি স্যার। ওই আপনি ম্যাপে, হ্যাঁ নিচে ম্যাপ দেখানে না, ম্যাপ নিচে। আহা, আপনি কি কিনবেন ম্যাপ কেনার জন্য? ওটা ক্লিক করে দিলে ম্যাপ কিনতে হলে ওটা ক্লিক, আপনি সেটিং এ যান। সেটিং, যে সেটিং এ যাওয়ার পরে এখানে নিচে আসেন। আপনি কি আমার যেটা ওটা সেম নামাইছেন? জি স্যার। আচ্ছা নিচে আসুন, আপনি এটা সেভ সেভ চেঞ্জ দেন, সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ। আপনি বাম পাশ থেকে দেখেন অ্যাড নিউ আছে ম্যাপে, ব্ল্যাক বারে, ব্ল্যাক বার কালো বারে যান, বাম পাশে আরো বাম পাশে, হ্যাঁ অ্যাড নিউ, উপরে 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 ম্যাপে অ্যাড নিউ, ইয়েস জি স্যার, অ্যাড নিউ। আপনি একটা ম্যাপের একটা নাম দিতে পারবেন, যে ম্যাপ টাইটেল আছে না, জি স্যার, এখানে লেখেন মাই ম্যাপ, মাই ম্যাপ, একটু স্পেস দেন, মায়ের পরে একটা স্পেস দেন, মাই ম্যাপ। এবার নিচে চলে আসুন, সেভ দিব স্যার, হ্যাঁ সেভ দেন। আরো এখানে সেটিং আছে যেগুলো পরে দেখাবো, এখন ও সব দেখাতে গেলে যা উদ্দেশ্য তাই দেখেন, যা দেখাতে চাচ্ছে। হ্যাঁ এখন এটা আপনার একটা ম্যাপ হয়ে গেল, এখন শর্টকাটটা তো এটাই স্যার, হ্যাঁ শর্টকাট কোনটা, এই যে এটা, হ্যাঁ ইয়েস ইয়েস, এই তো বুঝে হচ্ছে, এটা কপি করেন, শর্টকাটটা কপি করলাম, শর্ট না শর্টকাট, শর্ট শর্ট শর্টকাট, শর্টকাট, হ্যাঁ শর্টকাট, শর্টকাটটা কপি করার পর শর্টকাটের শর্টকাট আমি আবার ড্যাশবোর্ডে চলে যাব, আবার আমার সাইট কন্টাক্ট আস, কন্টাক্ট আস গিয়ে এডিট, একটু টাইটেল দিবেন আওয়ার লোকেশন, তারপরে ম্যাপ ট্র্যাক করবেন। জি স্যার, টাইটেলের জন্য আমি একটা হেডিং দিব, আওয়ার আবিরের পরে নেক্সট কে দেখাবেন, প্রস্তুতি নেন, সবাইকে দেখাতে হবে, কারণ কোনটা প্লাগ ইন, কোনটা থিম, কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এটাই যদি না বুঝেন তাহলে লোকেশন দেওয়ার পর আপডেট, আপডেট দিয়ে আমি আবার আরেকটা শর্টকাট নিব, শর্টকাট আমি যেই ম্যাপের যে শর্টকাটটা কপি করছিলাম সেটা পেস্ট করে দেব, পেস্ট করে দেওয়ার পর আবার আপডেট, আমার অলরেডি হয়ে গেছে।
এখন যদি আমার সাইটে যাই আমি কন্টাক্ট আর্স গেলাম, আসার পরে এই যে আমার ম্যাপটা এসে গেছে। ওকে, তাহলে কি এটা পানির মতো সহজ না বলেন? এর থেকে সহজ জি স্যার, কিছু আর আছে? জি স্যার, অনেক সহজ ওকে স্যার, স্ক্রিনটাকে অফ করবো। ওকে ঠিক আছে, আমি ধন্যবাদ, অফ করে দেন, নেক্সট আসুন। চলে আসেন, সিরিয়ালি চলে আসেন, দেখি এ পড়ে কে আছে। কাশেম স্যার আমি আসতেছি। কে আসছে? রুমন আসবেন? হ্যাঁ আসেন, রুমন চলে আসেন। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। ফার্স্ট টাইম আমার সাইটের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এই প্লাগইন অপশন থেকে অ্যাড নিউ এ ক্লিক করে আমরা নতুন প্লাগইন নিব। আর আমি হচ্ছে অলরেডি ইনস্টল করে রাখছি ডাউনলোড দিয়া, তার কারণ আমি দেখাচ্ছি। এই কন্ট্যাক্ট 7 এবং ম্যাপ দুটো আমি ইনস্টল করছি, এখন আমি অ্যাক্টিভ করে নিব। কন্ট্যাক্ট ফ্রম অ্যাক্টিভ করার পর সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর এখানে যে আমাদের শর্টকাটটা আছে এটা আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের সাইডে চলে যাব। যাওয়ার পর কন্ট্যাক্টে যদি আমরা দেই, সেক্ষেত্রে আমরা কন্ট্যাক্ট অপশনে যাওয়ার পর এডিট পেজে ক্লিক করব। এডিট পেজে ক্লিক করার পর আমরা লেখাটা মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর এখানে আমি শর্টকাট নেব, তারপর কোডটা এখানে আমি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দেব। করার পর আপডেট অপশনে ক্লিক করব। আপডেট হয়ে গেছে, তারপর আবার আমি ম্যাপটা অ্যাক্টিভ করব। ম্যাপটা অ্যাক্টিভ করার পর সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর স্যার শর্টকাটটা তো খুঁজে পাচ্ছি না। সেটিংটা সেভ দাও, এটা সেভ দিয়ে আপনাকে বানাতে হবে, তারপরে শর্টকাট পাবেন। এটা কি ম্যাপ না ফর্ম, কোনটাতে আছে? স্যার ম্যাপ, ম্যাপ। ওকে, ম্যাপটা মনে হচ্ছে আপনি অন্যটা নামাইছেন। জি স্যার। আচ্ছা, তাহলে শর্টকাট কি কোথায় আছে এটা ঘাটাঘাটি করতে হবে। দেখেন, প্রিমিয়াম একটা প্লাগইন নামাইছেন, দেখছেন অনেক অফ, অনেক ফিচার হাইড হয়ে আছে, খেয়াল করছেন? জি স্যার।
অন্য একটা প্লাগইন দিয়ে ট্রাই করেন, যান নতুন একটা প্লাগইন নেন, অ্যাড নিউতে যান, আমি এটা নিছিলাম। ওটা নিছিলেন? আমরা যেটা নিছি আমরা কোনটা নিছিলাম? এখন তো আপাতত শিখতেছেন, প্রথম দিন তো ওই সেমটা নেন। নিচের দিকটা স্যার, ওটা নিচের দিক। হ্যাঁ, এরপরে যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনাদের মতো যা ইচ্ছা তাই নিন। আপাতত শেখার সময় আমার সাথে থাকার চেষ্টা করবেন। আগেরটা আমাদেরকে স্যার যে একটি করতে হবে না, আগেরটা থাকলেও সমস্যা নেই। স্যার জি রোহন, ওটা আপনার কোনো ইয়ে করে ডিস্টার্ব করবে না, আমার মতো আছে স্যার। সেভ করার পর আমরা এই শর্টকাটটা কপি করব। কপি করার পর আমাদের সাইটে চলে যাব, তারপর কন্ট্রাক্ট আছে যাব। কন্ট্রাক্টে যাওয়ার পর এডিটে যাব। স্যার এই যে ফ্রম, স্যার ম্যাপের টাইটেল দেওয়া হয়নি আর কি, হেডিং দেওয়া হয়নি। দিয়ে দিন অল লোকেশন। জি স্যার। রোমান আলাদা শেষ, কোনো নেটের সমস্যা হবে? দেখো শেষের দিকেই ছিল, হয়তো কোনো নেটের সমস্যা হতে পারে। নেক্সট চলে আসে না একজন। কাশেম পিসিতে আছেন, ডেস্কটপে আছেন কাশেম? স্যার আমি আছি স্যার, সবকিছু বুঝছি, কিন্তু স্যার আমি স্যার আমার সাইটটাই রেডি করি না। কালকে স্যার পুরো কাজটা করতে পারি নাই, তো আজকে রাতে বলবো। যা গ্যাপ আছে পূরণ করে ফেলাম, এইভাবে গ্যাপ নিয়ে আগাতে থাকলে তো ইয়ে করতে পারবো না।
এরপরে কি আসবে? আলামিন আসেন, আলামিন। কি আছেন বুঝি নাই, ভালো করে বুঝান। আপনি কোথায় আছেন? ঠিক আছে, তো এইভাবে তো ক্ষতিগ্রস্ত হবেন। দ্রুত ডিভাইসের ব্যবস্থা করেন। হ্যাঁ, আলামিন চেষ্টা করতে স্যার, এদিকে যে পাওয়া যায় না। ঠিক আছে, এরপরে কি আছে? ফজলের আপনি কই? জি স্যার, চলে আসুন। করছি রে ভাই, স্ক্রিনে আসুন, দেখান কি করছেন। কনফিডেন্স আছে ফজলের আপির। ফজলের আপি, আপনাকে আর দেখাতে হবে না, আপনি যেহেতু নিজে হাতে করছেন অবশ্যই বুঝে করছেন। আর কে আসবেন? ইয়ে কই, হারুন আর রশিদ কই? হারুন আর রশিদ চলে আসেন, একটু কষ্ট করে স্ক্রিনে। স্যার আমি তো মোটামুটি বুঝি নাই আর কি, এটা কিভাবে কি করলেন? এই যে তিন চার জনে করলো তাও বুঝেন নাই। সার্চ বক্সে লিখবেন কন্টাক্ট ফর্ম 7। ক্লিক করেন,
যারা এখনো সমস্যা আছে যাদের, তারা ভালো করে স্ক্রিনের দিকে একটু চোখ রাখেন, না বুঝলে প্রশ্ন করেন, উত্তর দেওয়া হবে। যদি সমস্যা হয় রিলোড দিয়ে আবার নতুন করে হ্যাঁ
क्लिक करें কে বাকি আছেন
মেহেদি কই? মেহেদি এক্সপার্ট ম্যান কই? মেহেদি নাই, লিমন দেখাইছেন? লিমন মিলনের কি অবস্থা? মিলন নিজে নিজে ট্রাই করেন, যদি দেখাতে সমস্যা হয় অন্তত নিজে নিজে ট্রাই করেন। আর কে আছেন? হাবিব ক্যাপ্টেন, সুপ সাব ক্যাপ্টেন কই? হাবিব শুনতে পাচ্ছেন আমাকে? একটু আসেন স্ক্রিনে দেখি, প্লাগইন আর ম্যাপ অ্যাড করে দেখান। হাবিব তো স্ট্রং নেটে ছিল, কি হলো? স্যার হাবিবের তো নেট স্লো স্যার। ওকে তাহলে পরে দেখবো, হাবিব স্ট্রং নেটে আসেন, ভালো নেটে আসেন, আপনাদের আপনার কাছ থেকে অন্তত এমনটা আশা করি না। সবসময় ফুল একটা অ্যাডভান্টেজ এন্টারটেইনমেন্ট এনভায়রনমেন্টে থাকবেন, কারণ এটা অনলাইন ক্লাস, বুঝতে হবে। আর মোবাইলে অংশগ্রহণ কমাতে হবে, দয়া করে ডিভাইস ব্যবস্থা করেন। এবং যে কাজ আপনার কি মনে হয় দেখে 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 আপনার চোখে কতটুকু ধারণ করবেন, আপনি যদি প্র্যাকটিক্যালে হাতে না করতে পারেন আপনার ব্রেন কতটা কত কিছু ধরে রাখবে, একটা সময় ব্রেন থেকে কিন্তু হারায় যাবে। সো সময়ের মতো সময় দিচ্ছেন, শুধু ডিভাইসের ভিন্নতা। দু একদিন আমি স্যাক্রিফাইস করবো ডিভাইস, কিন্তু রেগুলার যদি ফোন 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 তাহলে কি, আপনি শুধু আমার কাছে একটা সংখ্যা স্টুডেন্টের, আর কিছুই না। চলেন বাকি জিনিসগুলো কি কি আছে ওয়ার্ডপ্রেসে দেখি। তাহলে ওয়ার্ডপ্রেসে কোথায় ছিলাম? প্লাগইন, ওয়ার্ডপ্রেসের প্লাগইন ছিলাম। প্লাগইন কোথায়? এই যে এখানে একটা জিনিস দেখেন, নতুন কিছু প্লাগইন অ্যাড করার ফলে আমাদের ড্যাশবোর্ডে অটো কিছু মেনু বেড়ে গেছে। যেমন এই যে WP গুগল ম্যাপ, এটা বাড়ছে। তারপরে দেখেন এগুলো কিন্তু ছিল না, এই যে কন্টাক্ট,
আমরা যখন ফ্রেশ ওয়ার্ডপ্রেস দিছিলাম ডিফল্ট থিম নিয়ে, তখন কি ছিল এগুলো খেয়াল করছিলেন? বলেন তো ছিল কি না? ছিল না। ওকে, তাহলে বুঝতে পারতেছেন কিভাবে আমরা আস্তে আস্তে সাইটটাকে সুন্দর ডেকোরেশন করতেছি, তার সাথে সাথে আমাদের অপশনও বাড়তেছে। ওকে, তাহলে হচ্ছে অ্যাপিয়ারেন্সের শেষ, প্লাগইন শেষ, এখন যাব ইউজার। এই ইউজার কিন্তু একটা ফ্যাক্ট ওয়ার্ডপ্রেসে। আপনি এই ইউজার আপনি ফিক্সড করে দিতে পারবেন যে আপনার সাইটে যদি কেউ রেজিস্টার্ড হয় তাহলে সে কি রোল পাবে। কেউ যদি রেজিস্ট্রেশন করে আপনার সাইটে লগ ইন করার জন্য, যেমন আপনারা ই কমার্স ওয়েবসাইটে যখন কোনো কিছু পারচেস করতে যান, আগে কিন্তু অর্ডার প্লেস করতে গেলেই বলে রেজিস্ট্রেশন ফার্স্ট। উইথাউট রেজিস্ট্রেশন খুব কম সাইট আছে যেগুলো আপনাকে পারচেস করতে দিবে। তো যখন আপনি ওটা পারচেস কর, আপনি রেজিস্ট্রেশন করলেই কি ওদের লাভ, কী লাভ বলুন তো? আপনার ডাটা, কন্ট্যাক্ট ইনফো, আপনার মেইল ইনফো সব কিছু ওদের কাছ থেকে গেলো। ওরা নেক্সটে ওদের প্রোডাক্ট যখন প্রমোশন করবে আপনার এই ডাটা ওরা কাজে লাগাবে। কুকিজ মানে হচ্ছে আপনার ব্রাউজার হিস্ট্রিতে সে পার্মানেন্টলি থাকবে, এবং আপনার ওই ধরনের প্রোডাক্ট প্রয়োজন হলে যখন আপনি প্রোডাক্টের নাম লিখবেন বা প্রোডাক্ট সার্চ করবেন, এই কুকি থেকে আপনার আগে ওয়েবসাইটটা মেনশন করবেন। তবে কুকির একটা ব্যাপার আছে, ওটা অবশ্যই ভিজিটরকে অ্যালাউ করতে হবে, সে যদি ডিনাই করে তাহলে কিন্তু আপনার কোনো লাভ নেই। তো যাই হোক, আমরা কোথায় ছিলাম? ইউজারে। তো যখন একজন কাস্টমার আপনার ই কমার্স ওয়েবসাইটে রেজিস্টার্ড হবে তখন আপনি তাকে কি রোল দিবেন? অবশ্যই সে কাস্টমার রোল দিবেন, তাকে তো আর আপনি এডিটর দিবেন না বা অ্যাডমিন দিবেন না বা পাবলিশার দিবেন না, তাকে অবশ্যই আপনি দিবেন কি, সাবস্ক্রাইবার অথবা কাস্টমার। এবং যখন আপনি কাস্টমার হিসেবে লগ ইন করবেন তখন আপনি কিন্তু এই অ্যাডমিন ইন্টারফেস পাবেন না, তখন আপনি আপনার কাস্টমারের আলাদা ইন্টারফেস আছে ওইটা পাবেন। কারণ এই সুপ্রিম পাওয়ার শুধু আপনার থাকবে। একজন ইউজার সে সাবস্ক্রাইবার হিসেবে রেজিস্টার্ড করে যদি আপনার অ্যাডমিন ড্যাশবোর্ড পেয়ে যায় তাহলে আপনার ওয়েবসাইটের কোনো সিকিউরিটি থাকবে? এই জন্য এই যে ইউজার চেক করার জন্য আপনি চলে যাবেন অল ইউজার, যে কতজন আপনার সাইটে আছে। এখন দেখেন একমাত্র অ্যাডমিন ছাড়া আর কেউ নাই। এখন সাপোজ আপনার ওয়েবসাইটটাকে আপনি কাজ করার জন্য, ছোটখাটো কিছু কাজ করার জন্য আপনি ইয়ে করবেন, মানে কাজ করাবেন, একজন ডেভেলপার হায়ার করলেন, তাকে আপনি রোল দিতে পারবেন অ্যাডমিন না দিয়েও, এডিটর দিতে পারবেন বা পাবলিশার কাজ বুঝে। রোল দিতে হলে ইউজার নেম, যেমন আমি যদি দিই ইউজার অ্যাড, ইউজার অ্যাড করতেছি, হ্যাঁ হাবিব শেরপুর, একটা ইমেইল দিয়ে দিলাম। এই ইমেইল আবার মেইল না, এখানে একটা ঝামেলা আছে। যাই হোক, দিলাম একটা কিছু, এটা দিলাম ফার্স্ট নেম লাস্ট নেম, এনামুল এনামুলি থাক, একটা ওয়েবসাইট যদি থাকে দেওয়া যাবে, নাহলে দরকার নাই। পাসওয়ার্ড এত কঠিন কিছু দিব না, ঝামেলা। এখন এই যে রোল, নতুন ইউজার অ্যাড করতেছি, এই যে রোল, রোল দিয়ে করে দিলাম, এখানে দিয়ে দিলাম
কন্ট্রিবিউটর সাবস্ক্রাইবার অথর এডিটর দিয়ে দিলাম। হ্যাঁ, যে সে তাকে আমি রোল দিলাম, সে আমার ওয়েবসাইটে কিছু পেজ এডিট করতে পারবে, কিছু পোস্ট এডিট করতে পারবে, কিছু ফিচার এডিট করতে পারবে। এখন দেখেন হাবিব নামে আমার এখানে একটা ইউজার অ্যাড হয়ে গেল। এখন এই হাবিবের লগ ইন করার ক্ষমতা আছে কিনা একটু দেখতে পারি, চেক করে চলেন দেখি। এই যে হাবিব, এই যে পাসওয়ার্ড রিমেম্বার মি দিয়ে দিলাম, এই যে লগ ইন, দেখেন যখন আমি হাবিব দিয়ে লগ ইন করলাম তখন একটা জিনিস খেয়াল করেন, আমার এই ড্যাশবোর্ডের রোল কমে গেছে, দেখছেন? বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। তাহলে রোল কি ভেরি, রোল কি ভেরি করে? পাওয়ার ভেরি করে। অর্থাৎ আমি যখন হাবিবকে এডিটর দিছি তখন তার এডিটর এই র্যাঙ্কে সে কি কি কভার করতে পারবে, সে পোস্ট করতে পারবে, সে ছবি আপলোড করতে পারবে, সে নতুন পেজ ক্রিয়েট করতে পারবে, কিন্তু সে দেখেন কি কি পায় নাই, অ্যাপিয়ারেন্স পায় নাই, কাস্টমাইজেশন পাচ্ছে না, প্লাগ ইন পাচ্ছে না। বুঝতে পারছেন আমার কথা? এই হোল টোটাল র্যাঙ্কে পাবে অ্যাডমিন, কিন্তু সেখান থেকে সে রোল ভাগ করে করে দিতে পারবে। তো আপনার যদি শুধু পোস্ট পাবলিশের কাজ হয় বা পেজ ডিজাইনের কাজ হয় তাহলে আপনি শুধু শুধু তাকে কেন অ্যাডমিন দিবেন? তাকে এই যে টেম্পোরারি, এই যে এইভাবে হাবিব দিয়ে ইয়ে করে দিবেন, তার ইমেইল ইনফরমেশন বা তার ইয়ে দিয়ে একটা লগ ইন ইয়ে খুলে দিবেন। আর আমাদের অ্যাডমিন হচ্ছে, এই যে অ্যাডমিন, এটা হচ্ছে ইউজার, এটা পাসওয়ার্ড, এই যে লগ ইন করে দিলাম। এখন আমি আবার অ্যাডমিনে চলে আসলাম, আসার পরে এই যে ইউজার, এই যে অল ইউজার, অল ইউজারে যে আমি কি করব, এই হাবিবটাকে আমি কিন্তু এডিটে যে হাবিবের রোল চেঞ্জ করতে পারবো। এই যে রোল এডিটর আছে না, আমি হাবিবকে মনে করেন যে অ্যাডমিনিস্ট্রেশনও দিয়ে দিতে পারি, বা আমি তাকে এডিটর দিলাম, অথর দিলাম, সাবস্ক্রাইবার দিলাম, কন্ট্রিবিউটর দিলাম, কিন্তু একমাত্র অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া যাই দিব, এদের রোল হচ্ছে লিমিট থাকবে, এত কিছু সে পাবে না। এখন কাজ হয়ে গেল আমার হাবিবের দ্বারা, আমার ডেভেলপমেন্টের কাজ শেষ। আমি হাবিবকে খুব সুন্দর করে বললাম আল্লাহ হাফেজ, আপনাকে বিদায়, হাবিবকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? এবং হাবিবের দ্বারা আপনার যত কাজ হয়েছে সেটাও যদি আপনি ডিলিট করতে চান তাও পারবেন, তো সেটা তো আর আমরা ডিলিট করব না। এই যে ইউ শুড ডান উইথ কন্টেন্ট ওন বাই দিস ইউজার, না ওটা আমি করব না, আমি জাস্ট অ্যাডমিন পাওয়ার দিয়ে আমি তাকে জাস্ট তার পাওয়ার থেকে সরাই দিলাম, তাকে একটা চেয়ার দিয়েছিলাম সেই চেয়ার থেকে সরাই দিলাম, এখন আবার সে আমি অ্যাডমিন, অ্যাডমিনই থেকে গেলাম, ঠিক আছে? এই হচ্ছে একজন এডিটরের ইউজারের কাজ। এবং তাহলে যদি আমরা হিসাব করি যে অ্যাডমিনের ইউজার রোল কতটা, তাহলে উত্তরটা হবে কি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা রোলে ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্কটাকে প্লে করা যায়, মানে নিয়ন্ত্রণ করা যায়, ম্যানেজ করা যায়। প্রথম হচ্ছে সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর আর অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে রোল পাচ্ছি আমরা পাঁচটা, এগুলো মনে রাখতে হবে। কেউ প্রশ্ন করলে ওয়ার্ডপ্রেস সম্পর্কে এই ধরনের উত্তর দিতে হবে। আর এখানে পাবেন প্রোফাইল, কার প্রোফাইল, অ্যাডমিনের প্রোফাইল, এই যে অ্যাডমিন, এখান থেকে আপনি অ্যাডমিনের এডিট করতে পারবেন। ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ, আপনি এই ইউজার নেম আর চেঞ্জ করতে পারবেন না, আপনি নিক নেমটা চেঞ্জ করতে পারবেন। আর আপনি ডিসপ্লে নেম পাবলিক অ্যাজ, আপনি যখন ইউজার নেম এখানে নিক নেম অন্য কিছু দিবেন তখন পাবলিকলি কী দেখতে চাচ্ছেন, যেমন এখানে অ্যাডমিন আছে আপনি অন্য কিছু দিতে পারবেন। আর ইমেইল, এই যে ইমেইলটা আপনি মনে করেন যে ইসের সময় কখন, আপনি যখন ডাউনলোড করছিলেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলেন তখন একটা মেইল দিয়েছেন, এখন কোনো কারণে পরবর্তীতে আপনার মনে হলো এই মেইলটা আমি ইউজ করবো না বা এই মেইলটা আমি হারাই ফেলছি, তখন এই মেইলটা আপনি চেঞ্জ করতে পারবেন। আর এটা আপনার ওয়েবসাইটের ইউআরএল, আমাদের ওয়েবসাইট হচ্ছে কি local/wordpress, সেটা অটোমেটিক ইনস্টলেশনের সময় সে বাই ডিফল্ট সেট করে নিয়েছে। হ্যাঁ,
আর এখানে ইমেজ ইউজ করতে পারবেন একজন ইউজারের, এই অ্যাডমিনের। আপনি ক্লিক করলে আপনি ইমেজ সেট করতে পারবেন এখান থেকে। এখানে গ্রেভিটি আপনার আবার ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এটা ডিপে চলে যাচ্ছে, এত ডিপে যাব না আমরা, জাস্ট ইয়ে করতে পারবো। আর যদি আপনি মনে করেন যে একাধিক, আপনি যে পাসওয়ার্ড ছিল আপনার, আলামিন সম্ভবত প্রশ্ন করছিল যে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় কিনা, আপনি এখান থেকে নিউ পাসওয়ার্ডে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং আপনার ওয়ার্ডপ্রেস যদি একাধিক ডিভাইসে লগ ইন থাকে, তাহলে আপনি লগ আউট এভরিহোয়্যার, যত জায়গায় লগ ইন আছে অটোমেটিক লগ আউটে যাবে এখানে ক্লিক করবে। আর যত যাই কিছু করবেন, লাস্টে বের হওয়ার সময় এই বাটনটা হিট করবেন। বাটনটার নাম কি? আপডেট প্রোফাইল। ঠিক আছে, এই বাটনটা আপডেট করবেন। সো তাহলে আমরা শিখে গেলাম ইউজার রোল কয়টা আছে, 5টা। সেই ইউজার রোল থেকে কিভাবে একজনকে ইউজার অ্যাড করা যায় এবং তাকে টেম্পোরারি রোল দেওয়া যায় এবং আবার সেই ইউজার অ্যাকাউন্ট ডিলিট করা যায়। ব্রেকের পরে এটা আমার করে দেখাবেন সবাই অন স্ক্রিনে। আর লাস্টে আমাদের আর কি কি থাকছে? টুলস থাকছে আর সেটিং থাকছে। টুলস এবং সেটিং খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেসের জন্য। এই টুল সেটিং, টুলস গুরুত্বপূর্ণ কম, সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ঠিক ব্রেকের পরে এসে আমরা ইউজার রোল ক্রিয়েট করার দেখার শেষে সেটিং দেখাই দেবো আপনাদের। সো ব্রেকের পরে অবশ্যই অবশ্যই যে কয়জন আছেন ফিরে আসবেন। এত কমে গেল কেমনে? 12 হয়ে গেল হুট করে। বুঝতে পারছে ব্রেক টাইম হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ব্রেকে যাচ্ছি। ব্রেক থেকে এসে আমরা হচ্ছে আপনারা ইউজার রোল ক্রিয়েট করবেন এবং সেটা ডিলিট করবেন, সেটা দেখার পরে আমরা ওয়ার্ডপ্রেস সেটিংয়ে যাবো। সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। সেটিংটা শেষ হয়ে গেলে আমাদের ওয়ার্ডপ্রেস আর ড্যাশবোর্ডে আমাদের আর কোনো কাজ নেই, তখন ডিরেক্ট আমরা ওয়ার্ডপ্রেসের ডিজাইন, মনে করেন যে কাস্টম ডিজাইন, থিম ডিজাইন বা নতুন পেজ ডিজাইন, এগুলোতে আমরা চলে যাব। তার আগে আর একটু কাজ আছে, ওয়ার্ডপ্রেসের কিছু ফাইল আছে যেগুলোর সাথে পরিচিত করাবো। আর এগুলোর সাথে পরিচয় করার পরে আপনারা যখন ডেভেলপমেন্ট করাবো, আমরা যখন থিম বানাবো, প্লাগ ইন বানাবো, তখন এই ফাইলগুলোর কথা মনে পড়বে যে না স্যার আমাদের আগেই বলছিল একটা থিমে কী কী ফাইল থাকে, একটা ফ্রেমওয়ার্কে ওয়ার্ডপ্রেসের মতো ফ্রেমওয়ার্ক কী কী ফাইলের উপর দাঁড়িয়ে আছে। এক কথায় ওয়ার্ডপ্রেসটা আমরা পোস্টমর্টম করবো। পোস্টমর্টম বোঝেন এক্সরে। কারণ কি, এক্সরে কেন করবো? আমরা কোড জানি তাই করবো, যদি না জানতাম তাহলে এক্সরে করতে ভয় পেতাম। ঠিক আছে, সবাই যান, রেস্ট করে আসেন, হাঁটাহাঁটি করে আসেন, নামাজ কালাম পড়ে আসেন, ব্রেকের পরে চলে আসেন। ঠিক আছে, আচ্ছা, আমরা বিরতির আগে কোথায় ছিলাম? আমরা ইউজার রোল ক্রিয়েট করা এবং ডিলিট করা কে দেখাবেন প্রথমে? একজন আসেন স্ক্রিনে করেন, তাহলে যারা বুঝতে পারতেছে না তারা করবে, আগে করে বসে থাকবেন না, তাহলে তারা বুঝতে পারতেছে না, এদের সমস্যা হয়ে যাবে। কে আসবেন? আসেন আবির, আসেন আবির। স্যার আমার বিদ্যুৎ নাই, আমি তাহলে আসতাম। বিদ্যুৎ নাই, আগে থেকে চলে গেছে। জি না স্যার, আগামীকাল আমার এলাকায় বিদ্যুৎ থাকবে না, আগামীকাল আপনাদের ক্লাস অফ থাকবে, বিকাল 5টা পর্যন্ত থাকবে না, 4টা হলে আমি কভার করতে পারতাম। কার আছে বিদ্যুৎ এবং ল্যাপটপ কার আছে? হারুনা রশিদ আসেন স্ক্রিনে। আমি
আপনি দেখাইছিলেন ইউজার ইউজার এখানে আছে অল ইউজার তারপর আছে অ্যাড নিউ তারপর আছে প্রোফাইল প্রথম অল ইউজার এই যে আমরা এখানে যদি অল ইউজারে আসি তাহলে কে কে এখানে আছে সেটা দেখতে পাবো আর আর এখানে এই লগ ইনে চাপ দিলে এই যে এখানে আমাদের মেইন ইউজার অ্যাডমিন যে ছিল ওই সময় আমাদের এখানে এই ইয়েগুলো বেশি ছিল এখন কমে গেছে আর যার কারণে এটা এই কার্যক্রমগুলো লিমিট হয়ে গেছে আর কি লিমিটেশন দেওয়া হয়েছে এই আর আমি যদি আবার আমার নিজের ওই অ্যাকাউন্টে ফিরে যেতে চাই তাহলে লগ আউট করে আবার ওইটাতে যাব এটা হচ্ছে আমার অ্যাডমিন অ্যাডমিন যেটা ছিল এই অ্যাডমিনে চলে আসছে আবার এই তো মনে ছিল আর কি কিছু আছে নাকি হ্যাঁ হয়ে গেছে আমি যেটা হাইড করে ফেলছি কেউ শেয়ার দিলে তারপরে এই করে দিন স্কিন দেখা যাচ্ছে
হ্যাঁ হ্যাঁ ভাই দেখা যাচ্ছে হ্যালো আমাদের প্রথমে ইউজার যায় অল ইউজার যাইতে হবে তারপর এখান থেকে আমাদের নতুন যদি একটা ইউজার অ্যাড করতে চাই সেক্ষেত্রে অ্যাড নিউ ওগা ছেলে মিলে আছে তারপর আমাদের নাম দিতে হবে ওগা ছেলে ওগা ছেলে মিলে থাকতেছে তোমাকে ছেলে মিলে থাকলে সমস্যা কিডা ওই কনস্টেবলে বললো আচ্ছা তুমি শোনো ভাই ওই পিঙ্কু আমাকে ফোন রিসিভ করতেছ না ও সম্ভবত কোনো গাড়ি পরিটারে আছে কিনা ওই পিটা কোন ফোন করে দিতে হবে ওই সাইড সিল হবে ওর সাথে যাই একটু দেখা করে আসো এবং আজকের পরিস্থিতি বলে আসো এক দিন হয়ে যা কোনো গ্যাঞ্জামের দরকার নেই নিরিবিলি থাকো ভোটের কোনো মেলা দেরি হোস্টেল অফিস যে ইউজারটা ক্রিয়েট করবেন সেটা লগ ইন করে দেখাবেন কাজ করতেছে কিনা অ্যাকচুয়াল জি স্যার জি স্যার জি স্যার এখন আমারটা লগ আউট দিতেছি তারপর দিতেছি স্যার এর আপডেট দিছি ইউজার নেম স্যার এর পাসওয়ার্ড 1234 এই যে লগ ইন স্যার এর লগ ইন দিছি স্যার এডিটর রুম দিছি যার কারণে আমাদের কাজ অনেক কমে গেছে এখানে স্যার এই যে প্লাগইন এগুলো এখন আর নাই স্যার এরপরে যে আবার লগ আউট করে যে অ্যাডমিন ওইখানে যায় আবার জোয়ারটা যদি ডিলিট করতে চাই সেই ক্ষেত্রে স্যার ওইটা লগ ইন দিয়ে ইউজার স্যার এটা যদি ডিলিট করে দিতে চাই সেই ক্ষেত্রে এখানে ডিলিট ক্লিক করলে স্যার যদি সে যা এডিট করছে সেগুলো যদি কন্টেন্ট আমি ডিলিট করতে চাই সেক্ষেত্রে অল ডিলিট কন্টেন্ট আর না হলে ডিলিট না করলে অ্যাক্টিভেট অল কন্টেন্ট এখানে দিয়ে কনফার্ম ডিলিশন এখানে দিয়ে দিলে হয়ে যাবে স্যার আমারটা ওকে ওকে ফজলে রাব্বি আপনি ইউজার রোল এবং ইউজার ক্রিয়েট ইউজার ক্রিয়েশন এবং ইউজার ডিলিট এই ব্যাপারগুলো ক্লিয়ার যদি ক্লিয়ার না হতেন তাহলে তো করতে পারতেন না ঠিক না জি স্যার জি স্যার ওকে এখন কি আসবেন রুমান স্যার আমি আসি রুমানের কি দেখা হয়ে গেছে কে আসতে যাচ্ছেন সমস্যা কি একটা ইমেল বসাই দিলে হবে
जटिलता
এখানে এই পিক ছবি এড করা যাবে এখানে পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড বানানো যাবে আর যাদের কি ইউজার যতগুলি লোক এই জায়গায় রেজিস্টার করে ঢুকছে সবাইকে লগ আউট করে দিতে হবে মানে করলে লগ আউট হয়ে যাবে সর্বশেষ আপডেট প্রবলেম দিতে হবে স্যার ওকে গুড এরপরে কে আসবেন স্যার আমি করছি কিন্তু আমি মাইক্রোফোন অফ করে রাখাইতে পারবো থাক ফারজানা আপনার এনভায়রনমেন্টটা ওরকমই আপনারটা দেখাতে হবে না স্যার আমি করছি আচ্ছা গুড আর কে দেখাবেন আর কে দেখাবেন আর দেখুন দেখালেন এরপরও যদি বলেন সমস্যা বুঝি নাই পারতেছি না তখন কিন্তু খবর আছে কতবার করে দেখা করতেছে হিসাব করছেন একটা জিনিস আরেকজন দেখান লিমন আছেন লিমন লিমন মেহেদি এদের তো কোনো খবর নাই কে দেখাবেন তৌফিক দেখাইছেন না স্যার প্রথমত আমাদের ইউজার মানে নতুন করে যদি একটা করতে চাই ইউজার এটা যদি আমি ডিলিট করতে চাই যে এখানে ডিলিট তারপরে ওয়েলকাম কামিং আর একটা ইয়ারসি বাংলা দেনি এটা যে ডিলিট হয়ে গেছে আর এই যে প্রোফাইল কিছু পেয়ে গেলে এখানে যে যেমন কিছু চেঞ্জ করা যাবে ওকে ধন্যবাদ চলেন আমরা তাহলে নেক্সট আমাদের আর কি আছে সব দেখি নেক্সট আছে হচ্ছে টুলস আর হচ্ছে সেটিং সেটিংটা অনেক গুরুত্বপূর্ণ খেয়াল করে সবাই দেখবেন আর টুলসটা সামান্য কিছু
ফাংশন আছে ওখানে, যেটা যখন আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, একটা থিম আপলোড করবেন, তার ডেমো ইম্পোর্ট বা আদার্স কোনো ফাংশন থাকলে সেটার ক্ষেত্রে আপনার টুলসটা হেল্প করবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়? জি স্যার। টুলসে চলে আসলাম। টুলসে আসার পরে এখান থেকে হচ্ছে এই যে ইম্পোর্ট করতে পারবেন আপনি, যদি আপনার কোনো ভালো থিম, প্রিমিয়াম কোয়ালিটির বা অনেক সময় ফ্রি থিমেও আপনার ইয়ে থাকে, ডেমো ডাটা থাকে, এই ধরনের ডাটা ইম্পোর্টের ক্ষেত্রে টুলস আপনাকে সাহায্য করবে। তাছাড়া টুলসে আদার্স কোনো কাস্টমাইজেশন বা গ্রাফিক্যাল কোনো ডিজাইনের কোনো কিছু এখানে নাই। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ কাম এখান থেকে করা যাবে। সাইট হেলথ মানে সাইটের কি অবস্থা আছে এটা আপডেট এখান থেকে দেখতে পারবেন। ডাটাবেজের ক্ষেত্রে এটা ভালো ভূমিকা পালন করে। সাইট হেলথ মানে বুঝেন একটা সাইটের কি কি সমস্যা হচ্ছে, কোনো আপডেটের কারণে কোনো ইস্যু আছে কি না, এই যে জিরো ক্রিটিক্যাল ইস্যু মানে এখন পর্যন্ত আমাদের সাইটটাও ফ্রেশ আছে। এটা জাস্ট এখানে এমন না যে একটা ক্রিটিক্যাল ইস্যু দেখা দিল তার মানে আপনার সাইট চলবে না, এরকম কিছু না। এটা জাস্ট একটা সাইটের স্ট্যাটাস দেখাবে যে কী অবস্থায় আছে। তারপরে এরা কিছু রিকমান্ড করতেছে যে ইউ 6 রিকমান্ড ইম্প্রুভমেন্ট, ঠিক আছে, ইউ শুড রিমুভ ইনঅ্যাক্টিভ প্লাগ ইন, ইউ শুড রিমুভ ইনঅ্যাক্টিভ থিম। অর্থাৎ বলতেছে যেসব থিম আপনি ব্যবহার করেন না সেটা ডিলিট করে দেন, যেসব প্লাগ ইন আপনি ব্যবহার করেন না সেটা ডিলিট করে দেন, ঠিক আছে। তারপরে বলতেছে পোস্ট ম্যাক্সিমাম সাইজ ভ্যালু ইজ স্মলার দেন আপলোড ফাইল সাইজ। এই যে আমরা এখানে একটা কাজ করছিলাম মনে আছে, ওই যে ASP.ini এই যে সেই ম্যাক্স, এরা বলতেছে যে একটু ছোট বড় হয়ে গেছে, আমরা যেহেতু এত হিসাব করে দিই নাই ওই সময় একটু ভুল মানে একটু ছোট বড় হতে পারে, এটা কোনো ম্যাটার না। তারপরে বলতেছে ইওর সাইট ইজ রানিং অ্যান ওল্ডার ভার্সন অফ PHP, এই যে এটা বলতেছে আমরা যে ভার্সন, ওই যে এটা তো প্রথম থেকে বলছিলাম যে ভার্সনে কাজ করতেছি এটা হচ্ছে PHP-র একটু ওল্ড। তো এই যে যে রিকমান্ড দিবে একটা সাইটের বর্তমান পরিস্থিতি জানতে পারবেন কি অবস্থায় আছে, সাইটটা কেমন পারফর্ম করতেছে, তার জন্য টুলস থেকে সাইট হেলতে গেলে পাবেন এই যে কিছু রিকমান্ড দিয়েছে, এই রিকমান্ডগুলো পূরণ করলে আপনার সাইট হচ্ছে কিছুটা ফাস্ট হবে, আগের থেকে একটু লাইট হবে, হালকা হবে, পারফরমেন্স ভালো করবে, এই তাছাড়া তেমন কিছু না। আর যখন আমরা লাইভ সার্ভারে করব তখন হচ্ছে আমরা হচ্ছে এই PHP ভার্সনটা আমরা অবশ্যই 7.9 মানে একদম লাস্ট আপডেটটা নিয়ে আমরা কাজ করব। এটা যা হয়ে গেছে গেছে, সমস্যা নাই। লোকাল হোস্টে আমরা যখন লাইভ হোস্টে ইয়ে করবো তখন করবো। আচ্ছা আর লাইভ হোস্ট কি আমরা সামনের সপ্তাহে পাচ্ছি, সামনে রবিবার? যাক আলহামদুলিল্লাহ, তাহলে সামনে রবিবার থেকে আমরা মানে নেক্সট আমরা ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করব লাইভ সার্ভারে, ঠিক আছে। তখন যার যার একটা করে সাব ডোমেইন হয়ে যাবে, ইয়ে করতে পারবেন, যার যার ইন্টারনেটে ব্রাউজারে কাজ করতে পারবেন, তখন আর আপনার এই জ্যাম্পও লাগবে না, ডাটাবেস টাটাবেস এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। আপনার ওয়ার্ডপ্রেসে অটো অটো ডাটাবেস cPanel, ঠিক আছে, ওখানে অটো ডাটাবেস ক্রিয়েট হবে। সালাম সাইদুল ভাই, হ্যাঁ হ্যাঁ ওয়াটার আছে, চলে আসুন।
আচ্ছা, তারপরে আমরা সাইট হেল্প দেখলাম টুলস থেকে, এরপরে আমরা চলে যাব সেটিং। সেটিং এ কি কি আছে আমরা এখান থেকে দেখতে পাবো। প্রথমে যাব জেনারেল, জেনারেল সেটিং। ওকে, জেনারেল সেটিংটা ওপেন করতেছি। জেনারেল সেটিংটা হচ্ছে ওয়েবসাইটের মূল সেটিং, মানে এখান থেকে আপনি আপনার সাইটের টাইটেল, ট্যাগলাইন এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর আপনার ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, ইউআরএল, অর্থাৎ প্রথম যে এখানে তো লোকাল হোস্ট, যখন আমরা ডট কম করবো শেরপুর কোডার্স ডট কম থাকবে এখানে যখন লাইভ সার্ভারে করবো। এটা হচ্ছে সাইট ইউআরএল, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইমেইল অ্যাড্রেস, এটা হচ্ছে মেম্বারশিপ, আপনি কি আপনার সাইটে রেজিস্ট্রেশন করাবেন কি না। যদি রেজিস্ট্রেশন না করান, এখানে একটা জিনিস আমি খেয়াল করে, এই জিনিসটা ইম্পর্টেন্ট খেয়াল করেন, এই যে এখন যে অবস্থায় আছে আমাদের সাইটটা একটু দেখেন। এখন যে অবস্থায় আছে এখানে কিন্তু শুধুমাত্র লগ ইনের একটা অপশন আছে, রেজিস্টার কিন্তু কোনো অপশন নাই। লগ ইন অপশন তাও এখানে ছিল, এটা মানে রিমুভ করে দিয়েছি উইজেটটা। যাই হোক, লগ ইন অপশন এখানে না থাকলেও আমরা ডাব্লুপি ড্যাশ অ্যাডমিন করে নিব, ডাব্লুপি ড্যাশ অ্যাডমিন দিয়ে আমরা হচ্ছে লগ ইনে আসলাম। এখন দেখেন এই জায়গায় কিন্তু আপনার শুধু লগ ইন আছে, এখানে কিন্তু কোনো রেজিস্টার অপশন নাই, খেয়াল করছেন? আপনার সাইটে রেজিস্টার করবে সাবস্ক্রাইবার হিসেবে বা এডিটর হিসেবে এই সুযোগ নাই, সেটা হচ্ছে সেই সুযোগটা কে দিবে, এই যে এই মেম্বারশিপ এনি ওয়ান ক্যান রেজিস্টার, এইটা জাস্ট ক্লিক করলে। আর যে রেজিস্টার হবে তাকে কি দিবেন, ডিফল্ট রোল সাবস্ক্রাইবারই থাকুক। হ্যাঁ, কারণ যে নতুন রেজিস্টার হবে তাকে তো আর আমি এডিটর অর্থ দিতে পারি না, সাবস্ক্রাইবার দিব। হ্যাঁ, দেওয়ার পরে আমি জাস্ট সেভ চেঞ্জ দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন আমার এটা আমি একটু রিফ্রেশ করি, তাহলে এখানে রেজিস্টার একটা বাটন পাবো। দেখেন এই যে, খেয়াল করছেন এটা ছিল? ওকে, তাহলে কোথা থেকে কি সেটিং করে কি পাচ্ছি এটা কিন্তু বুঝতে হবে। এবং এই রেজিস্টার রেজিস্ট্রেশন করলেই ডাইরেক্ট কিন্তু রেজিস্ট্রেশন পাবে না। দেখুন আমি দেখা দিচ্ছি, হাবিব দিলাম, মেইল দিলাম, তাকে কিন্তু আপনার অ্যাপ্রুভ করতে হবে। এই যে রেজিস্টার করলাম আমি হাবিব, ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে স্যার। রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ চেক ইউর মেইল দেন ভিজিট লগ ইন পেজ। ও সরি, ওই আমার আবার ইসে একটা ইয়ে গেছে, মেইলে গেছে, কিন্তু মেইলটা তো ফেক দিছি। ওই মেইলে ক্লিক করলে আপনি ভেরিফাইড হয়ে রেজিস্টার্ড হয়ে যাবেন, ঠিক আছে। তাহলে ওই রেজিস্টারটা আমরা যদি আপনি এটা আনমার্ক করে রাখেন, অর্থাৎ আনচেক দিয়ে রাখেন, তাহলে কিন্তু ওই বাটনটা ওখানে আর থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি আপনি রেজিস্টার করাতে চান তাহলে আপনাকে অবশ্যই এটা চেক দিতে হবে। এখানে আর তেমন ইম্পর্টেন্ট কিছুই নাই এই সেটিংয়ে, পরবর্তী সেটিং দেখবো আমরা। তাহলে এখানে কী কী পেলাম আর একবার রিপিট করি। এখান থেকেও আপনি সাইট টাইটেল চেঞ্জ করতে পারবেন, ট্যাগলাইন চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে মেইন ইউআরএল, এটা বাই ডিফল্ট যখন ইনস্টল দিবেন ডোমিনের আন্ডারে তখন এই ডোমিনটাও নিয়ে নেবে অটোমেটিক। আপনি মেইল চেঞ্জ করতে পারবেন, আর এই যে রেজিস্ট্রেশন অপশন এখানে এনি ওয়ান ক্যান রেজিস্টার যদি দেন তার বাই ডিফল্ট রোল দিতে পারবেন। ওকে, দিয়ে বের হওয়ার সময় সেভ সেন্স। ওকে, তাহলে জেনারেল সেটিং আমাদের হয়ে গেল। এখন যাচ্ছি রাইটিং, এই যে রাইটিংয়ে যখন আসবেন এখানে হচ্ছে, এখানে আপনাদের কোনো সেটিং চেঞ্জ করার দরকার নেই, এখানে যা আছে রাইটিংয়ে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। রিডিংয়ে আপনাদের একটু কাজ আছে। হ্যাঁ, রিডিংয়ে কাজ আছে কি, যে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অনেক পেজ থাকবে, 5 পেজ, 7 পেজ, 6 পেজ, বা একটা ল্যান্ডিং পেজ বা দুটা পেজ,
তখন আপনি এখান থেকে হোম পেজ আপনি কোনটা শো করাতে চাচ্ছেন, আপনি এখানে ক্লিক করলে আপনার ওয়ার্ডপ্রেসে যত পেজ ক্রিয়েট আছে সব পেজ এখানে শো করবে। মানে আপনি কোনটাকে হোম পেজ হিসেবে নিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর পোস্ট অর্থাৎ ব্লগের জন্য আপনি কোন পেজ নিতে চাচ্ছেন, এই যে ব্লগ, এখন আমরা একটা পেজ ক্রিয়েট করব এবং সেটাকে হোম পেজ হিসেবে এখান থেকে সেটিং করব। চলেন, তার জন্য ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে যে পেজ অ্যাড নিউ পেজে যাচ্ছি, আমরা একটা হোম পেজ বানাবো অর্থাৎ আমার ওয়েবসাইটের ফ্রন্ট পেজ। এটার নাম দিব হোম, আর এখানে দিব দিস ইজ হোম পেজ। ওকে, দিস ইজ মাই হোম পেজ, দিয়ে এটা পাবলিশ করে দেব। পাবলিশ করে দিলাম, দেওয়ার পরে আবার চলে যাব সাইটে। সাইটে যাওয়ার পরে কোথায় যাব, সেটিং, সেটিং এর কোথায় যাব, রিডিং। মনে রাখবেন স্টেপগুলো দ্রুত দেখাচ্ছি, তারপরেও মনে রাখতে হবে, আমি দ্রুত দেখালেও রিপিট করতেছি আবার। তারপরে যখন আপনারা করবেন তখন আরও যারা উইক আছেন তারা দেখে আরও রিপিট আরও কয়েকবার পাবেন। ওকে, তাহলে স্ট্যাটিক পেজ কোনটা সিলেক্ট করবো আমি, এই যে আমি হোম ক্রিয়েট করলাম না মাত্র, এই যে এটা আমার হোম পেজ, এখন আমি এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার সাইট আমি ভিজিট করব, করার পরে আমি যেটা ফ্রন্ট পেজ হিসেবে দিলাম সেটা আমার ফ্রন্ট পেজ হয়ে গেল, এই যে দিস ইজ মাই হোম পেজ। তো ওয়ার্ডপ্রেস খুব ফ্যান্টাস্টিক জিনিস যদি বুঝতে পারেন, না বুঝলে ঠিক ফ্যান্টাস্টিকের বিপরীত যা হয় তাই। তাহলে সেটিং কত গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পারছেন। সেটিং এর জেনারেলে তো দেখালাম, রাইটিং এ তেমন কাজ নাই, রিডিং এ কাজ আছে সেটা দেখালাম, আর ব্লগ পেজ তো এই যে ব্লগ ধরাই, মানে আপনি যা ধরাই দিবেন তাই ব্লগ হিসেবে কাজ করবে। আর হোম পেজ হচ্ছে আপনার ফ্রন্ট পেজ, যেটা ইচ্ছা আপনি যে ডিজাইনটা যে পেজ ভালো ডিজাইন করছেন হোম পেজের জন্য রেডি করছেন জাস্ট তাকে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপরে বলতেছে ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, মানে আপনি যে যখন পোস্ট ক্রিয়েট করবো আমরা এই জায়গায় যে এই যে ব্লগ পোস্ট, তখন আপনি একবারে কয়টা শো করাতে চাচ্ছেন, কয়টা পোস্ট আপনি একবারে শো করাতে চাচ্ছেন সেটা আপনার এই সংখ্যার উপরে ডিপেন্ড করবে। আপনি এখান থেকে সংখ্যা নির্ধারণ করে দিতে পারবেন, ঠিক আছে? ব্লক পেজ হ্যাঁ আপনি পাঁচটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আর এগুলো হচ্ছে ফিড, নিউজ ফিড, এগুলো যখন পোস্টে যাব তখন এগুলো বিস্তারিত দেখাবো। আর এটা হচ্ছে পোস্টের আপনি কি ফুল টেক্সট দেখাতে চাচ্ছেন নাকি এক্সার্পট, মানে সারাংশ, অবশ্যই সারাংশ দেখাবো এবং রিড মোরে ক্লিক করলে সে আপনার পোস্টের সম্পূর্ণটা দেখতে পাবে। ওকে, আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজ কেন করব, এটা এটা দেওয়ার দরকার নেই, আমরা অবশ্যই সেভ দেব। এই হচ্ছে রেটিং এর, তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রেডিং, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম যে আপনার ওই ওয়ার্ডপ্রেস পেজের কোন পেজটাকে আপনি হোম পেজ হিসেবে ডিক্লেয়ার করতে চাচ্ছেন। দেখেন ইওর হোম পেজ ডিসপ্লেস, এখান থেকে আপনি এই স্ট্যাটিক পেজে যেয়ে সেই পেজটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা, তাহলে রিডিং এর পরে আমরা কি পাচ্ছি, ডিসকাশন। ডিসকাশনে তেমন গুরুত্বপূর্ণ কোনো সেটিং নাই, তারপরেও দেখে আসি। চলেন, এগুলো বাই ডিফল্ট যা আছে সব থাকবে। এগুলো হচ্ছে আপনার ডিফল্ট পোস্ট সেটিং, যে একটা পোস্টে আপনার একজন ভিজিটরকে আপনি অ্যালাউ করবেন কি না,
অবশ্যই এলাও করবে যে এলাও পিপল টু সাবমিট কমন সাবমিট কমেন্ট অন নিউ পোস্ট, নতুন পোস্টে যদি আপনি চান যে আমার কোনো কমেন্ট রিভিউয়ের দরকার নেই তাহলে এটা উঠায় রাখবেন, তবে এটা থাকা ভালো। ঠিক আছে, তারপরে যে কমেন্ট করবে সে অবশ্যই মাস্ট সে কি তার নাম অ্যান্ড ইমেইল আপনি নেবেন কি না, যদি না নেন তাহলে এটা উঠাই দিবেন, আর যদি নেন তাহলে এটা দিয়ে রাখবেন। শো কমেন্ট কুকি চেক বক্স, এই যে কুকির কথা বলছিলেন, এই যে এটা যদি দিয়ে রাখেন তাহলে কুকি চাইবে না হলে চাইবে না, এবং কুকির জন্য আলাদা প্লাগইন ইউজ করতে হবে। ঠিক আছে, তারপরে ইমেইল মি এনিহোয়ার পোস্ট কমেন্ট, এই এটা হচ্ছে আপনার পোস্ট রিলেটেড, একটা ব্লগ যদি আপনি রাখতে চান তখন এই ডিসকাশন কাজে লাগবে, আর যদি ব্লগ না রাখতে চান ব্লগ সেকশন তাহলে এটা কোনো কাজে লাগবে না। এটা হচ্ছে অ্যাভাটার, ওই যে ইউজারকে আপনি কীভাবে দেখাবেন, তো ইউজার সাধারণত এরকম একটা ম্যানের স্যাম্পলই থাকবে, আপনি যদি এটা না চান আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন, বা এটা যদি না চান এটা দিতে পারেন, এটা খুবই সিম্পল। ভাই আসছেন, এক মিনিট ভাই দাঁড়ান। আচ্ছা, এখন তাহলে আপনারা স্ক্রিনে আসেন, স্ক্রিনে আসার পরে জেনারেল সেটিং থেকে শুরু করে যা যা দেখালাম একটা করে হোম পেজ ক্রিয়েট করে সেই হোম পেজটাকে ফ্রন্ট পেজ হিসেবে ডিক্লেয়ার করবেন। কে আসবেন প্রথমে, যে আসবে তাকে অবশ্যই সবাই হেল্প করবো আমরা, প্রথম একজনকে, এরপরে আর হেল্প করবো না, নিজে নিজে করতে হবে। আবির চলে আসেন, ব্রিফ করে করে করবেন। হ্যাঁ আচ্ছা, আমি আপাতত 5 মিনিটের জন্য স্ক্রিনে থাকতেছি না, আমাকে কেউ কল করবেন না, এরপরে নেক্সটে অটোমেটিক একজন শুরু করে দিবেন। আমাদের এখন আমাদের যেতে হবে সেটা তো আমাদের
একজন আছেন সব আছে এখন বাকি ডালো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আচ্ছা সিটিং এ আমি একটু আলোচনা করি জেনারেল সিটিং সেটা টাইটেল টাইটেলটা আমি যে দিয়েছিলাম যে রোমান ডট কম এখানে আমি চেঞ্জ করতে পারবো টাইটেলটা চেঞ্জ করতে পারবো মিটিং এ এগুলো পিপল এর লিস্ট এগুলো একটু মিনিমাইজ করে দেখা যাচ্ছে শুধু ঠিকই তো আছে দেখা যাচ্ছে গুলো না ভাই আমার তারপরে এখানে যে আর কি রেজিস্ট্রেশন করবে তার রোলটা কি হবে এটা আপনি সিলেক্ট করে রাখতে পারবেন যে নতুন করে রেজিস্ট্রেশন করবে তার রোলটা এখানে দিতে পারবেন যদি সাবস্ক্রাইবার থাকেন সে সাবস্ক্রাইবার হয়ে রেজিস্ট্রেশন করতে পারবে সেটিংস
সাইট নেম এখান থেকে চেঞ্জ করতে পারবেন তাহলে রিডিং আরেকজন শেয়ার করেন, যার নেট ভালো আছে পিসিতে আছেন কাইন্ডলি শেয়ার করেন। সাইফউদ্দিন দেখাতে চাচ্ছেন? আচ্ছা কে দেখাবে এরপরে? হাবিব দেখান, নাহলে তৌফিক দেখান। রুমন দেখাইছেন? তাহলে কে দেখাবে? হারুন আর রশিদ দেখান, হারুন আর রশিদ দেখান। চলে আসেন, একজন চলে আসুন। হরণা রশিদ শুনতে পাচ্ছেন? ওকে কোচিং এর আমরা লেভেল গুলো সেট করে দিব আর সাইড চ্যানেল সেট করব। এখানে সাইড চ্যানেল সেট করে আমরা লেভেল দিতে করব ক্লিক কি দিয়ে কমান্ড করে আর এইগুলোকে কমান্ড করে লেভেল স্কোর করে দিলাম আমাদের সাইড চ্যানেল আগে থেকে পাস করে এখানে যদি বলা যায় এগুলো আমাদের অনেক মিনিট হ্যাঁ তার কম্পোনেন্ট আমরা বাকি সাইড
কে দেখালেন লাস্ট হারুন রশিদ আর দেখাবেন না ফজলে রব্বি দেখাছেন ফজলে রব্বি
দেখান চুপচাপ থাকলে হবে আওয়াজ দিতে হবে আর কি দেখালেন ঝড়ের মতো এত তাড়াতাড়ি আচ্ছা তাহলে আমাদের কোন পর্যন্ত দেখানো হয়েছে ডিসকাশন রিডিং কমপ্লিট ডিসকাশন কমপ্লিট এখন দেখবো মিডিয়া মিডিয়াটা হচ্ছে এই এই মিডিয়া এই মিডিয়া একই এই যে মিডিয়া হচ্ছে স্টোরেজ ঠিক আছে জাস্ট কি কি আমার ওয়েবসাইটে আছে এটা আর পারমালিঙ্ক এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস পারমালিঙ্ক হচ্ছে ইউআরএল দেখেন পারমা লিংকের একটা টাইপ আছে এখানে সেটা হচ্ছে আপনি যখন সার্চ করতেছেন দেখেন একটা পেজে যাই আমরা সব পেজ এডিট করে রাখছি এই দেখেন
পেজে যাওয়ার পরে কি দেখতেছি লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস ইনডেক্স ডট কন্ট্যাক্ট এই জায়গা থেকে আপনি এই পারমালিঙ্কের ইয়ে চেঞ্জ করতে হবে যেমন এখানে কাস্টম দেওয়া আছে আমি যদি ডে অ্যান্ড নেম এটা দিয়ে দিই ডে অ্যান্ড নেম এবং সেভ করি এটাকে বলে পারমালিং এটা খুব গুরুত্বপূর্ণ এটা কমন সেটিং তাহলে এই পেজের ইউআরএল আচ্ছা পেজের ইউআরএল না এটা ব্লগের ইউআরএল চেঞ্জ করবে অর্থাৎ পোস্টের এই হ্যালো ওয়ার্ল্ডে যদি আমি যাই ক্লিক করি এই দেখেন হ্যালো ওয়ার্ল্ডের আগে একটা ডেট আছে দেখেন এটা কিভাবে সেট করলাম এই যে ডে অ্যান্ড নেম এটা হচ্ছে ইউআরএল এর ফরম্যাটটা আমার কেমন হবে সেটা কোথা থেকে সেট করলাম পারমালিঙ্ক থেকে মনে রাখবেন সেটিং থেকে পারমালিঙ্ক ঠিক আছে এবং আমি যদি চাই যে আমি ডেট অ্যান্ড নেম দিব না আমি প্লেন দেব তাহলে এই যে প্লেনে ক্লিক করলে এবং সেভ করলে সেভ হওয়ার পরে আপডেট হওয়ার পরে আমরা যদি ইউআরএল আপডেট করি তাহলে দেখবেন এখানে আমার এই যে ইয়ে পাচ্ছে না দেখছেন পেজ পাচ্ছে না কেন বলেন তো ওই যে আমার ইয়ে চেঞ্জ হয়ে গেছে ইউআরএল এই কারণে পাচ্ছে না এখন যদি আমি ব্লগে ক্লিক করি হয়ে গেছে দাঁড়ান এক মিনিট এখানে আপনি আমার যে দুই কয়েক তাল দেখলেন তার আনুমানিক ইয়ে কত এখন কয়েক পৌঁছতা ওই যে আছে তার কোনো আলো নেই মোবাইলে আলো থাকলে একটু ভালো হতো লাল এক কয়েল আর কালো এক কয়েল না না এই যে পাশে ডান পাশে আর আপনার কাছে যদি আমি ধারণা চাই যে আপনি এখানে যে মালগুলো লিখছেন এখানে কি পরিমাণ বাজেটের জিনিস আছে আনুমানিক একেবারে কারেন্ট বলতে হবে এরকম না কারণ আপনি তো জাস্ট একটা আইডিয়া দেবেন না রেটে এবং কোনো দোকান যদি আপনার ইয়ে আমার অন্য দোকানে যাওয়ার হয় নাই কারণ তার নিয়ে আসি যেহেতু জায়গাতে জাস্ট আমার একটা আইডিয়া দেন যে এই বাজেটের মধ্যে আপনার একদিন 15000 টাকা মানে আচ্ছা ঠিক আছে এটা ধারণা করুন ঠিক আছে 15000 টাকা সব দিয়ে দেন এই দুরুম বাদে বললেন আর এটা ধরলে 20000 মতো ওই রকমই হাসবেন বা কম আসতে পারে 20000 এ কম আসবে না আচ্ছা ঠিক আছে কোনো মেয়ে দেন না আর আপনাদের হিসাব কিতাব কি আগের মতোই ওই আমাদের তো এইভাবে আমরা করি না ভাই বুঝতে আচ্ছা আমাদের হাজিরা আমরা কোথায় করি না তাহলে ওই আপনাদের হিসাব করতে ওই মিলনই করবে না ঠিক আছে ওইটা আপনার যা করে দেবেন আমি সেটাই দিয়ে দেব ঠিক আছে ভাই আমি গেলাম জান আমি হচ্ছে এই শুক্রবারে যদি বাসায় থাকি তাহলে বৃহস্পতিবার রাতে আমি ফোন দিব আমাদের ভাই কালকে চলে আসে আর যদি এই সপ্তাহে না সম্ভব হয় তাহলে আগামী সপ্তাহে আচ্ছা ঠিক আছে আগে জানিয়ে আসি আচ্ছা তবে আপনি শুক্র শনি দুই দিনের ভিতরে করাবেন বুঝলেন আমার কাজ শুক্র শনি করতে হবে আমার শুক্র শনি আমি অনলাইন টিচার শিক্ষক শব্দ হয় ঠিক আছে ওকে আমরা কোথায় ছিলাম আচ্ছা পারমালিং সেট করতেছিলাম যদি প্লেন দি যদি আমরা প্লেন দি তাহলে এই যে এক্সাম্পল দিয়ে দিয়েছে যে আপনার ইউআরএল এমন আসবে কেমন আসবে হ্যালো ওয়ার্ল্ডে যদি ক্লিক করি এই দেখেন একটা আইডি পেজের আইডি সহ আসতেছে ঠিক আছে এখন আপনাদের যেটা বুঝতে হবে জানতে হবে সব সময় এই ইউআরএলটা আমরা দিব পোস্ট নেম সব সময় এটা হচ্ছে গুগল ইন্ডেক্স করে বেশি এবং এসইও ফ্রেন্ডলি এই ফরম্যাটটা মনে রাখবেন এসইও ফ্রেন্ডলি সব সময় পোস্ট নেম মনে থাকবে একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দেওয়ার পরে এই সেটিংগুলো আমরা ঠিক করে নেব সারা জীবন যত কাজ করবেন ক্লায়েন্টের জন্য বা নিজের জন্য সবসময় এই ফরম্যাটটা ইউজ করবেন এই ফরম্যাটের সুবিধা কি
এসইও ফ্রেন্ডলি গুগল ইন্ডেক্সিং করে তাড়াতাড়ি। এতে করে কি হবে দেখেন, এইটা যদি দিই তাহলে আপনার ইউআরএল এ সব সময় আপনার পোস্টের হেডলাইনটা টাইটেলটা সব সময় ও ধরে নেবে। দেখেন রিফ্রেশ করলাম, আগেরটা হয়ে আছে, একটু ইয়ে করে নি, রিফ্রেশ করলাম, ব্লগে গেলাম, এই যে হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করলাম, কি সেভ দি নাই নাকি, পোস্ট নেম দিয়ে সেভ দেওয়া নেই, এই দেখেন আমার পোস্টের টাইটেল সবসময় ইউআরএল এ থাকতেছে। তাহলে সবসময় সাজেস্ট করব, সাজেস্ট আমি করব না, ওয়ার্ডপ্রেস এবং এসইও এবং গুগল সবসময় সাজেস্ট করে যে পারমালিং সবসময় কি হবে, পোস্ট নেম ফ্রেন্ডলি হতে হবে, তাহলে আপনার পোস্ট এবং আপনার সাইট সব কিছু র্যাঙ্ক হবে ভালোভাবে। ঠিক আছে, এখানে অনেক ফরম্যাট আছে, আমরা সবসময় এই ফরম্যাটটা দিব, পোস্ট নেম। এই হচ্ছে আমাদের সেটিং। এই আর ওয়ার্ডপ্রেস এর আর কোনো সেটিং নাই, এই সেটিং এর পরে পারমালিং সেটিং হয়ে গেলে মোটামুটি এ টু জেড আপনারা ওয়ার্ডপ্রেস এর সেটিং, আমি কিন্তু কোনোটা স্কিপ করি না, একদম সিরিয়ালাইজ করে ধরে 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 প্রত্যেকটা জিনিস কেন কি বিস্তারিত সুন্দর করে, শুধু আলোচনা না, প্র্যাকটিক্যালি আমি নিজে দেখাইছি, আপনাদেরকে দিয়েও করাইছি, যারা নিজে হাতে করছেন, স্ক্রিনে আসতে পারেন নাই, বাসায় করছেন, ধন্যবাদ, কিন্তু যারা শুধু মোবাইলে পড়ে আছেন তাদের আমি ধন্যবাদ দিতে পারতেছি না, দ্রুত ডিভাইসে আসেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের নেক্সট, আমার এখানে ইলেকট্রিসিটি আগামীকাল থাকবে না, এটা হচ্ছে আমি শিওর না এখনো, আমি বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে যদি শিওর হই তাহলে আপনাদেরকে গ্রুপে নোটিশ দিয়ে দিব যে আগামীকাল ক্লাস হবে কি না। ঠিক আছে, কারণ আমি মাত্র হিন্টস শুনলাম কিন্তু আমি শিওর না, আমি শিওর হয়ে তারপর আপনাদেরকে বলবো। আচ্ছা, নেক্সট ডে আমরা হচ্ছে শিখবো কীভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়, একটা পোস্ট কীভাবে ডিজাইন করতে হয়, এবং শনিবার রবিবারে আগামী সপ্তাহে আশা করি আপনাকে আপনারা আমাকে লাইভ ইয়ে দিবেন, সি প্যানেল দিবেন, লোকাল হোস্টে আর কোনো কাজ করব না, একই জিনিস আমরা লাইভ লাইভ সার্ভারে চলে যাব। কি দিতে পারবেন? হ্যালো স্যার, কি বলেন আপনি, আপনাদের অগ্রগতি কত দূর বলেন, আপডেট দেন। আচ্ছা, রেকর্ডিংটা রেকর্ডিং অফ করে দিই নাকি?